হলো, একদম শেষ মুহূর্তে। আসাফউদ্দিন ভাই আসছে। আসাফ, আসিফ আসতেছে যাচ্ছে, আমি আসিফকে এর আগেও দেখেছি, আসিফ আসছে যাচ্ছে। শুরুতে গিয়েছিলাম ল্যাপটপে, পিসিতে ছিলাম, এখন ইয়াতে আসছে। না না ওনার, হ্যাঁ হ্যাঁ ওনার ছিল মনে হয়, ওনার দুইটা আইডি ছিল। হ্যাঁ আসাবউদ্দিন, একটা আসিফ আসাব। হ্যাঁ দুইটা আইডি ছিল। খুশি এই কথা বললে আপনি ইমন, হ্যাঁ উপরের লাল বাতিটা একটু দেখেন, ঠিক আছে? আমি কিন্তু একটা পেজ রোল এটা অ্যাডমিনটা পেয়ে গেছি, হ্যাঁ আমরা ওইটা নিয়ে আজকে ক্লাসের পরে কাজ করব আর কি। ওটা নিয়ে তাহলে আমরা ফার্স্টে কাজ করে নিতাম। না শোনো বলুন, ও কি একটা ইয়ে করবে, সে কি দেখাবে, ওটা দেখে নিই। ওটা কি দিদি কি দেখাবেন? না আপু আজকে যে কাজটা হবে সেটা আমি স্ক্রিন শেয়ার করব বলছি। ও ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং। তারপরে আমি আপনি স্ক্রিন শেয়ার করবেন আপু? জি আমি 1 মিনিটের জন্য স্ক্রিন শেয়ার করতে চাই। কোনটার জন্য? 1 মিনিট। ওকে নিচ্ছে না যে এই যে এই জায়গাটা জায়গাটা নিচ্ছে না এইটা, তবে এটা দি ইউজার নেম। আপনাদেরকে বলেছি বোরকাকুটির লিখেছেন, বোরকাকুটির যে ইউজার নেমও দিয়ে দিচ্ছেন, এই ইউজার নেমে আপনার বাংলায় কয়জন লিখতে পারবে? এটা ওয়াইজ হবে না। এখন দি আছে বোরকাকুটির যদি থেকে থাকে এইরকম আলাদা করার ট্রাই করেন, বোরকাকুটির কোথাও না কোথাও আপনি ফেসবুক সার্চ করেন দেখবেন পেয়ে যাবেন বোরকাকুটির নামে পেজ। এটা আছেন না স্পেস স্পেসটা ইয়া করে দেন, এটা কাস্টম ইউআরএল তো স্পেসটা ব্লক করে দেন। ডেশ লাগবে, ডেশ বোরকাকুটির সাথে কিছু একটা দিয়ে দেন, 1-2 বা বিডি অর সিটিজি, যে এরকম দিয়ে দিলে সেটা একদম আলাদা থাকবে, যে আপনারটাই আসবে অন্য কারোটার আসবে না। বোরকা কুটির বান্দরবান দিয়ে দেন না বিডি, আমি তো বান্দরবান না দিবেন। হ্যাঁ আচ্ছা আর কি নিচ্ছে না এইটা? হ্যাঁ এটা ওকে করব কেমনে, এটা তো নতুন ভার্সন আসছে, নতুন ভার্সন তো আসবেই বলেছি আমি। আচ্ছা সেটা হচ্ছে দেখি স্ক্রল করেন নিচে আসেন অ্যাড্রেস। আচ্ছা আপনার অ্যাড্রেসটা কোন জায়গায়? এডিসি আপু, ডিসি রোড, চকবাজার, চিটাগং। ম্যাপে দেখাই দেন। ম্যাপে পাচ্ছি না তো, ম্যাপে পাচ্ছেন না যে ওই যে আপনার অ্যাড্রেসটা নেই দেখাচ্ছে, অ্যাড্রেস নেয় নাই, অ্যাড্রেস নেয় নাই আপনার অ্যাড্রেসটা, আপনি এটা ম্যানুয়ালি সেট করতে, এটা অটোমেটিক্যালি সেট করতে দেন। ওরে পতেঙ্গা দিয়ে দেন এটার, ওরা এটা নিতে হবে, এটা আপনি ম্যানুয়ালি সেট করতে না। এখানে কিন্তু চিটাগং সিটিটা নিছে डायरेक्टली, সিটিটা নিবে অ্যাড্রেসটা, সিটি দিয়ে মানে ম্যানুয়ালি পরে আগাইতে পারবে না। বরিশাল দিবেন কেন আপনি? না না আমি অ্যাড্রেস যেটা বরিশাল দিবেন কেন সিটিতে? কোথায় সিটিতে? বাংলাদেশ দিবেন? আচ্ছা ঠিক আছে, পতেঙ্গা পতেঙ্গা দেন। চকবাজারতে নিচ্ছি কিন্তু দাদা, চকবাজার কোথায় নিচ্ছে যে পতেঙ্গা? চকবাজারটা আরো কাছে না, তাহলে চকবাজার দিয়ে দেন, চকবাজার রেস্টুরেন্ট বলছিল CSALK। CHALK চকবাজার? না 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 এলকুই এটা উজ্জ্বল আপনার নাম তো এটা ওরা এভাবে স্পেল করে। ভাইয়া এভাবে ম্যাপে আসবে না, এটা আমি দুইটা দুইটা করলাম যে দুইটাতে এভাবে আসে না, এটাতে আপনি স্কোর গিয়ে করে
ছোট করেন, ছোট করে বাংলাদেশটা খুঁজে বের করেন, তারপর আপনি এড করতে পারবেন। ছোট করেন, আরো ছোট করেন, একদম একদম ছোট করে বাংলাদেশ খুঁজে বের করুন। আপনি দেখেন অস্ট্রেলিয়াতে এই বাংলাদেশ কোথায়, এটা কোনায় দেখাচ্ছে। হ্যাঁ, বাংলাদেশে আগে এই ড্রপ ডাউনটা লাল যেটা আছে আমার ড্রপ ডাউন, ওটা নিয়ে ওখানে যান, এটা ড্রপ ডাউন বাটনটা নিয়ে ওখানে যান। হ্যাঁ হ্যাঁ, এটাতে হ্যাঁ ক্লিক করে নিয়ে যান, ক্লিক করে আস্তে আস্তে বাংলাদেশের উপর নিয়ে যান। বাংলাদেশটা কোথায় দেখেন আগে, এই তো শ্রীলঙ্কা দেখা যাচ্ছে এই পেপেশে। হ্যাঁ, এই যে শ্রীলঙ্কা দেখা যাচ্ছে, এই বাংলাদেশ, এটা নিয়ে বাংলাদেশের উপরে জানা যায়। চট্টগ্রামের উপর দিয়ে একটু জুম করেন, গিয়ে একটু জুম করেন, এবার চট্টগ্রামের উপর আনেন। এটা আপনি কি ডাবল ক্লিক করতেছেন? ওইটা নিয়ে আসছি রে, চট্টগ্রামের উপর আনেন। হ্যাঁ, আবার জুম করেন, আরো জুম করেন, নদীর ওপারে। হ্যাঁ, হলুদ হলুদ যেখানে আছে ওখানে দেন, ওখানেই হচ্ছে আপনার চক বাজারের কাছাকাছি। কি কথা বলতেছে, আজিম বলছিলাম আপু। এখানে সবগুলো নাম আর এই যে ঠিকানা সবগুলো আসে না, জুম করলেও আসে না। আপনি অনুমান করে একটা জায়গায় দেন, চক বাজারের যে একটা জায়গায় কলেজ রোড পাওয়া গেছে, কলেজ রোড চক বাজার, কলেজ আসছে, ওই যে কলেজ রোড। হ্যাঁ ওই যে, হ্যাঁ হ্যাঁ ওই মোড়টাতে দিলে হবে, কলেজ রোড। হ্যাঁ ওকে, এখন এতটুকু দিলে হবে। এটা আরো উপরে উঠবে ভাইয়া, এটা আরো উপরে উঠবে। হ্যাঁ এদিক দিয়ে যাবে। হ্যাঁ আমরা তো মনে হয় প্যারেড ময়দানের কাছে আসছি না? হ্যাঁ ওটা প্যারেড, জি জি জি, এই এখানে দিলে আসবে। হ্যাঁ ওখানে এই উত্তর ব্যাংকের মোড়ে। হুম, ওদের তো একদম কারেক্ট লোকেশনই হয়ে গেল। হ্যাঁ, ও নাইস, আজিমরে ধন্যবাদ, দারুণ একটা জিনিস শিখলাম। হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া। ভাই এখন ওকে, আবার এটা নাড়াই দিছেন কেন? সমস্যা হবে না ভাইয়া, আপনি ড্রপ ডাউন বাটনটা না আনলে যেখানে আছে ওখানেই থাকবে। জুম আউট জুম ইন তেমন কিছু হয় না। না না না, ওটা আমার তো মনে হয়েছে ওটা নাড়াই দিছেন লাল বাটনটা না। এই যে ঠিক আছে, তাহলে ওটা নেক্সটে যান, নেক্সটে যান, নেক্সট আর নাড়াচাড়া করিয়েন না এটা। এইখানে এই যে প্রাইভেসি পলিসি, এটা তো অপশনাল, এটা তো অপশনাল। আমার এখানে একটা ডেসক্রিপশন দিছি, এটা অপশনাল। মই আপনার ডেসক্রিপশন দেখতে পরে দেখেন না, যদি সব হয় থাকে ওই ওই আসিফ ভাই দেখেন তো ঠিক আছে নাকি? ইকুয়ালিটি প্রোডিউসার অফ, এই প্রোডিউসার তো অন্য জিনিস। আমি বাংলাতে দিলে ভালো হতো না? খান ভাই কি করতেছে ওটা দেখেন ভাই, ডেসক্রিপশনটা বাংলাতে থাকলে মনে ভালো হইতো। শুধু বাংলাদেশ? না না না, বাংলা বাংলাতে থাকলে বলতেছে বাংলাতে। আচ্ছা বাংলাতে, এটাকে বাংলা করে দিব, বাংলাতে দেন, ইংলিশ কোয়েশ্চন করবে যেহেতু এটা চিটাং। আচ্ছা এই ডেসক্রিপশনটা আমাকে মেসেঞ্জারে দিলে আমি একটু
দুই তিন লাইন যোগ কইরা গ্রামাটিক্যালটা ঠিক করে দিব। আচ্ছা ভাইয়া আমার WhatsApp এ অথবা আমার Facebook মেসেঞ্জারে বা আমাদের গ্রুপে দিলেও হবে। হ্যাঁ আচ্ছা ভাইয়া তাহলে সৈকত দা আপনি কিছুক্ষণ হোল্ডে থাকেন ঠিক আছে, সোমা দি স্ক্রিন শেয়ার করুন, আমরা ইমেল মার্কেটিংটা দেখি। আমি ওই সন্ধ্যার পরে করে দিব সৈকত। না আমি আমি করব না, ফজলুল ভাই আগে করতে বলেন, আমার নেট ডিস্টার্ব দিচ্ছে আবার। কারেন্ট চলে যাচ্ছে আসতেছে বারবার এদিকে, চলে গেছে নাকি সৈকত ভাই? না চলে তো আপনাদের জুম কেটে যাইত না। না 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 আমাদের তো নেট আছে, আপনার নেট চলে গেছে নাকি? না না ও এতক্ষণ যা করলো এটা কি তাহলে সেভ হইলো না? সেভ হওয়া সেভ তো হওয়ার কথা। ও কিন্তু হ্যাঁ হইছে, ওই যে যে এই যে ইউজার নেম আসছে হইছে, হইছে ইউজার নেম আসছে, এই যে কাস্টম ইউআরএল আসছে হইছে তো। হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ দুইটা। আর ভাই এই যে লোগোটা, আর লোগোটা খুব সুন্দর হইছে, এটা হচ্ছে সব ইমন ভাই এর ক্রেডিট। ইমন ভাই কালকে করছে যে রাতে, খুবই সুন্দর হইছে, আমি কালকে দেখছি খুবই সুন্দর হইছে। ইমন ভাই মানুষ এরকম আর কি ভাইয়া, মানুষের সুন্দর কথা বলি রাখ করেন না কেমন বলেন? মানে বিয়ে তো আমাকে দাওয়াত দিন। কার বিয়েতে? আপনার বিয়েতে? আমি তো বিয়ে করব না, আপনি দাওয়াত তো পাবেনই না তাই। ভাইয়া বোরকা নিয়ে যাবেন? না বোরকা কেন নিব, যা ইমন ভাই বোরকা পরে নিব। কথা বন্ধ শেষ। হ্যাঁ আপু, হ্যাঁ আপু আমরা ইমেল মার্কেটিং দেখব। আপু আমার এখানে হঠাৎ করে নেট সমস্যা দিচ্ছে, ভাইয়াকে করতে বলেন। আচ্ছা আপু কোনো সমস্যা না ভাইয়া, ইমেল মার্কেটিং এর আমি একটা স্লাইড দিচ্ছি ঠিক আছে। ইমেল মার্কেটিংটা হচ্ছে যে ইমেলের থ্রুতে মার্কেটিং করা, এতদিন তো আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতে মার্কেটিং করেছি বা আমরা লোকাল এসইও করে একটা কাজ ওয়ান কাইন্ড অফ প্রমোশন করেছি, কিন্তু ইমেল মার্কেটিংটা হচ্ছে যে আমরা যে ইমেল অ্যাড্রেস ইউজ করি ওই ইমেল অ্যাড্রেসের থ্রুতে আমরা হচ্ছে মার্কেটিং করতে পারবো, মানুষের কাছে একটা করে মেইল যাবে। মেইলটা দুইভাবে যায়, একটা হচ্ছে প্রমোশনে যায়, একটা হচ্ছে তার প্রাইমারিতে যায়। এখন আপনারা বলতে পারেন আপু প্রমোশনে গেলে তো দেখে না, আবার বলতে পারেন আপু আমি প্রমোশনে না পাঠিয়ে আমি প্রাইমারিতে পাঠাবো, কিন্তু প্রাইমারিতে তো প্রমোশনের মেল যায় না। প্রাইমারিতে প্রমোশনের মেল যায়, প্রাইমারিতে প্রমোশনের মেল যেতে হলে সেটা হচ্ছে আপনার যেটা হয় সেটা হচ্ছে যে শুধু টেক্সট পাঠাতে হয়, কোনো ছবি কোনো লিংক অ্যাড করা যায় না। নর্মালি আমরা যেভাবে একজন একজনকে মেল পাঠাই ওইভাবে পাঠাতে হয়। তো ইমেল মার্কেটিং এর জন্য যেই সাইটগুলি ইউজ করা হয় যে পার ডে ওখানে প্যাকেজ আকারে কিনতে হয়, মান্থলি প্যাকেজ আছে, 15 দিনের প্যাকেজ আছে, 7 দিনের প্যাকেজ আছে, ছোট প্যাকেজ মানে ওই যে আপনারা যেমন গিগ করেন বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম ওইরকম ওদের প্যাকেজ থাকে, প্রত্যেকটা প্যাকেজের লিমিটেশন আলাদা আলাদা থাকে, কোন প্যাকেজ থেকে পার ডে কত মেইল পাঠাতে পারবেন, পার মান্থ কত পাঠাতে পারবেন, মান্থলি পে করলে কত হবে, তো টোটাল ব্যাপারটা ওখানে থাকে। ওখান থেকে আরেকটা যেটা করা যায় যে একটা পপ আপ হচ্ছে আপনার ওয়েবসাইটে দেয়া যায়, ওয়েবসাইটের থ্রুতে আপনি ইমেল মার্কেটিং করতে পারবেন, যে পপ আপ করবে, পপ আপটা হচ্ছে পপ আপ হবে। আরেকটা হচ্ছে ওইখান থেকে আপনি লিডটা কালেক্ট করে নিতে পারবেন, অনেকে হচ্ছে ওটা ল্যান্ডিং পেজের কাজ থেকে যায়। ল্যান্ডিং পেজটা বেসিক্যালি আমাদের কোনো কাজ না, ল্যান্ডিং পেজের কোনো ইমেল মার্কেটিং শিখাচ্ছি এর মানে এই না যে বলবেন আপু ল্যান্ডিং পেজ দিয়ে আমরা করতে চাই কিভাবে করবো, ল্যান্ডিং পেজ আমাদের না, ল্যান্ডিং পেজ হচ্ছে একটা গ্রাফিক্স ডিজাইনারের কাজ, ল্যান্ডিং পেজটা আমরা পারবো না ঠিক আছে। ল্যান্ডিং পেজটা যদি আমাদের শিখতে হয় সেক্ষেত্রে আমাদের এখন ওমর ফারুক ভাইকে প্রয়োজন, কারণ ওমর ফারুক ভাই হচ্ছে আপনার গ্রাফিক্স এর ব্যাপারটা জানে, উনি আপনাদের বলে দিতে পারবে বা উনি আপনাদের শেখাতে পারবে অ্যাকচুয়ালি ল্যান্ডিং পেজ করে কিভাবে ইমেল মার্কেটিং করা যায়, কিভাবে ইমেল মার্কেটিং পসিবল ট্রুলি কি বলে এটাকে বলেন না ভাইয়ারা এটা পসিবল হচ্ছে থ্রু গ্রাফিক্স, উইদাউট গ্রাফিক্স এ আপনি পারবেন না। আচ্ছা আমি আপনাদের যেটা দিব সেটা হচ্ছে আমাকে একটু টাইম দেন, হ্যাঁ আমি দেখে নিচ্ছি একটা জিনিস।
ফজল ভাই আপনাকে আমি ইয়েতে সেন্ড করে দেই হোয়াটসঅ্যাপে। হ্যাঁ এক সমস্যা হয় ডাবল হোয়াটসঅ্যাপ ইউজ করলে। মন আপনি মেবি হোয়াটসঅ্যাপে আপনার নামটা দেননি। নামটা দেইনি আমার নাম তো আপনার নাম আমার নাম তো লেখা আছে আপু। মন ভাই হ্যাঁ আপনি বলেন না আমার নাম তো আমার নাম তো শুনছেন মন আপনি আমার নামটা দেওয়া আছে। হ্যাঁ নাম তো দেওয়া আছে আপু মানে প্রোফাইলের সাথে আছে, এটাকে আলাদা ভাবে দিতে হবে পোস্ট হিসেবে? আচ্ছা আমি যেটা দিয়েছি ওটা পিডিএফ ফরম্যাট দিয়েছি আপনাদেরকে। ভাইয়া ওইটা অন করেন না আমি আপনাদের দিচ্ছি। আমি আপনাকে যেটা দিয়েছি ওটা পিডিএফ ফরম্যাট দিয়েছি, ওটা দিয়েন না আমি আপনাকে প্রেজেন্টেশনটা দিচ্ছি, পাওয়ার পয়েন্ট দিচ্ছি একটা। ভাই শুনতে পেয়েছেন? হ্যাঁ জি। আসছি না আজমল ভাই। আজমলের শরীর ভালো এখন? কি একটা যন্ত্রণা হয়। আপনাদের ফজলুল ভাইয়া যদি স্ক্রিন শেয়ার করে থাকেন তাহলে
ফজলুল ভাই হচ্ছে আপনি ইয়ে করে দিবেন ভাই আমার সাথে। আপনি কি পাওয়ারপয়েন্টটা পাঠাইছেন? পাইনি আমি এখনো। হ্যাঁ আমি পাঠাইনি, আমি ট্রাই করছি, একটা জিনিস একটুখানি মিসিং আছে, ওই জিনিসটা জাস্ট ক্লিয়ার করে দিতে। ইমেল মার্কেটিং এর হচ্ছে ইমেল মার্কেটিংটা থ্রু আমরা মেলচিম্পের থ্রুতে করি। মেলচিম্পের থ্রুতে করতে গেলে মেলচিম্পের এখন মেলচিম্প হচ্ছে একটা পেইড ভার্সন, মানে পেইড ওয়েবসাইট। ওই ওয়েবসাইটের থ্রুতে বা একটা পেইড বলতে পারেন অ্যাপ যার থ্রুতে আমরা ইমেল মার্কেটিংটা করে থাকি। ইমেল মার্কেটিং এর আরো অনেকগুলো মাধ্যম আছে, আরো অনেকগুলোর মাধ্যমে ইমেল মার্কেটিং করা যায়, কিন্তু মেলচিম্পটা হচ্ছে একটু পপুলার বেশি, করার কাজগুলি অনেক ইজি, দ্যাটস ওয়াই মেলচিম্পটার থ্রুতে করা হয় বেশি। মেলচিম্পের আবু আবুর নামটা কি বলছেন আবু, শুনি নাই। মেলচিম্প MAILCHIMP মেলচিম্পের থ্রুতে ইমেল মার্কেটিং করা হয়। ইমেল মার্কেটিং মেলচিম্পটা হচ্ছে ওইখানে তিনটা প্যাকেজে পাওয়া যায়, ওয়ান মান্থেরই প্রত্যেকটা, কিন্তু প্রত্যেকটার হচ্ছে একটা লিমিটেশন থাকে যে এক মাস আপনি এতগুলিকে পাঠাতে পারবেন ভাইয়া, পুরোটা একসাথে, কোনো স্পেস থাকে না। বিয়াল সেটা হচ্ছে এতগুলো মেইল আপনি পাঠাতে পারবেন, এতজন মানুষকে পাঠাতে পারবেন। প্রত্যেকটা প্যাকেজে এরকম আলাদা আলাদা ফ্যাসিলিটি থাকবে, ফ্যাসিলিটি গুলি দেখবো। আরেকটা হচ্ছে আমরা প্র্যাকটিস পারপাসে ফ্রিটা ইউজ করব। ওইখানে 7 দিনের ফ্রি ট্রায়াল দেয়, ফ্রি ট্রায়ালটা ট্রাই করব। ফ্রি ট্রায়াল দিয়ে ট্রাই করে আমরা ফ্রি ট্রায়ালটাকে, ভাইয়া এটা একটু মেসেঞ্জার গ্রুপে ট্রান্সফার করে দিয়েন আপনি। ঠিক আছে। ফ্রি ট্রায়ালটাকে দিয়ে করতে গেলে ওইখানে সমস্ত অপশন কাজ করে না, সমস্ত অপশন কাজ করে না মানে সমস্ত টেমপ্লেট যেগুলি থাকবে, যেটার মধ্যে আমরা মেইল গুলি বসাবো বা যেটার মধ্যে মেইলের বাকি কাজগুলি করব, ওই কাজগুলি প্রপার ওয়েতে করা যায় না। ওই কাজগুলির জন্য আপনাকে হচ্ছে ওয়েট করতে হয়, ওই কাজগুলির জন্য আপনাকে পেইড ভার্সন নিতে হবে। এখন বলতে পারেন আপু তাহলে আমরা বাইরের কাজ করব কিভাবে, যদি ইমেল মার্কেটিং করতে চান। ইমেল মার্কেটিং করতে গেলে বাইরের কাজ করতে পারবেন শুধুমাত্র আপনারা হচ্ছেন পেইড দিয়ে, পেইডটা দিয়ে করবেন, বায়ারকে বলবেন পেইডটা নিতে, তার মেলচিম্পের আপনাকে পাসওয়ার্ড দিয়ে দিতে। অর আপনার বায়ার যদি বলে যে আমার কোনো মেলচিম্প নেই, আমি মেলচিম্প নিতে মানে ক্রিয়েট করতে পারি না, বা মেলচিম্পের হচ্ছে আমি অ্যাকাউন্ট আমার ক্রিয়েট করা আমার দ্বারা পসিবল না, তখন বলবেন ওকে ফাইন, তাহলে তুমি তোমার কার্ড অ্যাড করো, আমি তোমাকে মেলচিম্প কিনে দিচ্ছি। মেলচিম্পের প্যাকেজটা, তার প্যাকেজ শুনবেন সে কত মেইল পাঠাতে চায়, তারপরে তাকে মেলচিম্পের প্যাকেজটা কিনে ওই মেলচিম্পের পাসওয়ার্ডের কাজ শেষ করে আপনি মেলচিম্পের পাসওয়ার্ড বায়ারকে দিয়ে দিবেন। মেলচিম্পের এই দুইটা ওয়েই আছে। আরেকটা করতে পারেন যে ঠিক আছে তোমার কেনা লাগবে না, তুমি আমাকে আপনি কিনবেন আপনার নামে, কিন্তু বায়ার আপনাকে পেমেন্ট করে দিবে।
বায়ার আপনাকে আপনার যে সার্ভিস চার্জ আপনার যে পেমেন্ট আপনার পেমেন্টের সাথে বায়ারকে বলবেন মেলচিম্পের পেমেন্টটাও আপনাকে করে দিতে ক্লিয়ার মেবি না জি ভাইয়া অর্থাৎ আমরা বায়ারের কাছ থেকে ওর যদি অ্যাকাউন্ট থাকে সেটা অ্যাক্সেস করব হ্যাঁ আর যদি না থাকে তাহলে বায়ারকে আপনি বলবেন যে কার্ড দাও আমি কিনে দিচ্ছি যদি সে সেটা তো রাজি না থাকে তখন বলবেন ওকে ফাইন আমি কিনে তোমার জন্য কাজ করে দিচ্ছি কিন্তু তার জন্য মেলচিম্পের পেমেন্ট তোমাকে আমাকে দিয়ে দিতে হবে এবং এই পেমেন্টটা অবশ্যই তোমার আমাকে অ্যাডভান্স দিতে হবে এখন ফাইবারে তো অ্যাডভান্স পেমেন্ট দেওয়ার কোনো ওয়ে নাই রাইট সেক্ষেত্রে আপনি একটা কাস্টম অফার করে বায়ারকে পাঠিয়ে দিবেন বায়ারকে বলবেন ওই অফারটা অ্যাকসেপ্ট করতে অ্যাকসেপ্ট করলেই হচ্ছে বায়ারের ওই অফারের অ্যাকসেপ্ট যখন বায়ার করে অর্ডার প্লেস করে দিবে ফাইবার ওর টাকাটা কেটে নিয়ে নেবে তাহলে দাঁড়াইলো কি আমার সার্ভিস চার্জ $25 আর মেলজিপের খরচ হচ্ছে $25 আমি তাহলে অফার পাঠাবো $25-$50 হ্যাঁ আচ্ছা তো $50 এর মধ্যে তো সার্ভিস চার্জ কাটা যাবে তাহলে তো আমার মেলজিপের থেকে আমার লস হয়ে যাবে এই যে লস হয়ে যাবে যে এই যে যেটা এখন $25-$50 আপনার তো $20 চলে যাবে মেলচিম্পের $20 গিয়ে কত আসবে সেটা আপনাকে দিতে হবে বায়ারকে ওই $20 অ্যাড করে দিতে মানে 20% অ্যাড করে দিতে হবে $71-72 দিতে হবে হ্যাঁ ওইটা থেকে কেটে গেলে আপনি মেলচিম্পের পেমেন্টটা পেয়ে যাবেন $20 কোন জায়গা থেকে কাটতেছে $20 না 20% আপু জি মেলচিম্প যদি একবার কাজ হয়ে যায় এটা কি যেন আমি বায়ারকে দিয়ে দিই বা নিজের কাছে রাখি সেটা কি তো পরে আর ইউজ করা যায় ঠিক না পরে ইউজ করা যায় ওই যে বললাম আপনার মান্থলি প্যাকেজ শেষ হয়ে গেলে পেইড প্রোফাইলটা যদি বায়ার নিতে না চায় যে না আমার দরকার নাই সে এক মাসের জন্য দিল এরপরে যেই বায়ার আসবে ওই বায়ারের জন্য আবার এক মাসের জন্য একটা নতুন করে ক্রিয়েট করবেন ওইটা তো আর আপনারও প্রয়োজন নেই আবার বায়ার যদি বলে না আমি এটা ইয়ারলি কিনবো বা আমি প্রতি মাসে কিনতে হবে আমাকে তুমি দিয়ে দাও আপনি তখন তাকে দিয়ে দিবেন মেলচিম্প একটু নটখটা টাইপের কারণ তাকে তো একটা বাদর দেখতেই পাচ্ছেন সে আপনার লোগোটাই হচ্ছে এরকম বাদর আপনাকে হচ্ছে চোখ মারছে বাদর না আপু এটা এটা বাদর আপু এটা শিম্পাঞ্জি কারণ ওই শিম্পাঞ্জি শিম্প শব্দটা আসছে মেলচিম্পের সাথে এই যে পুরো ভাইয়া ইমনকে আপনি এই জিনিসগুলিতে খুব ভালো পাবেন কিন্তু আপনি ঠিকই কথা বলেন ইমনকে পাবেন আচ্ছা শিম্পাঞ্জি বাদর এরা মানে আমার আসলে এদেরকে নিয়ে কোনো আইডিয়া নেই আপনার মেবি আছে কারণ আপনি এদের প্রজাতির এই জন্য আপনি ভালো জানেন আচ্ছা তো এর মেইন ঝামেলা হচ্ছে আপনি লগ ইন করবেন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন লগ ইন করার পরে সে দেখাবে যে ভুল আছে আপনি রং পাসওয়ার্ড দিয়েছেন আপনি লগ ইন করতে পারবেন না আর মেলচিম্প কখনো এক তিনবারের বেশি বলবো না অ্যাট এ টাইম লগ ইনে ট্রাই করেন মেলচিম্পটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমরা যেমন ওয়ার্ডপ্রেসে যখন লগ ইন করতে যাই একটু ঝামেলা করে মেলচিম্পের ফ্রিটা ইউজ করার কারণে একটু ঝামেলা হয় আপনার প্রথমবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে দেখা যাবে যে আপনি হচ্ছেন পরবর্তীতে যখন লগ ইন করতে যাবেন আপনাকে দেখাবে আপনার পাসওয়ার্ড ভুল আপনাকে দেখাবে আপনার ইউজার নেম ভুল সে আপনার সাথে কন্টিনিউয়াসলি মস্কারি করবে আপনি তার সাথে মস্কারি করতে পারবেন না করলে সে আপনাকে ব্লক করে দেবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মেলচিম্পের ক্লাস আমি আরাফাতদের ব্যাচে যখন নেই আমি আরাফাতদের ব্যাচে কোনো প্রেজেন্টেশন দেইনি আরাফাতদের ব্যাচে বলা হয় করানো হয় ওরা এই প্রেজেন্টেশনটা আমাকে গিফট করে ওই ওই গ্রুপটা হচ্ছে একটা এক্সট্রাঅর্ডিনারি গ্রুপ হ্যাঁ ভাইয়া এক্সট্রাঅর্ডিনারি ওই গ্রুপটা থেকে ওরা হচ্ছে নিজেরা প্র্যাকটিস পারপাসে করে প্রত্যেকটা স্টেপ ওয়াইজ জাস্ট ওরা স্লাইডে বসায় দেয় বসানোর দুইটা রিজন একটা এটা ওদের কাছে থেকে গেল একটা ওরা আমাকে দিয়ে কনফার্ম করাই নিল আপু ঠিক আছে কিনা তা আমার কাছেও রয়ে গেল আমাকে আর সেকেন্ড বার করতে হলো না আমি ওদেরটাই আপনাদেরকে দিয়ে দিয়েছি এটা কি হুবহু দিছে আপু এটা এই আপনি আমাদেরকে যেটা দিবেন বললেন আর এটা ওরা কাজ করেছে এটা ওরাই কাজ করেছে ওদের কাজের স্ক্রিনশটকে ওরা প্রেজেন্টেশনে রেডি করেছে রেডি করে আমাকে দেখিয়ে আপু এটা হবে হ্যাঁ ওরা ওদের গ্রুপেও দিয়ে দিয়েছে আমার কাছেও রয়ে গেছে একটা কপি যে ওদেরও কাজ হয়ে গেল একটা মানে কি বলবো আপনাদের যেটা থাকে যে প্রয়োজনে কিভাবে কাজ করব ওই টোটাল জিনিসটা আপনাদের কাছে থেকে যাবে যেমন আপনাদের একটা আমি যদি বলি যে আপনারা আমাকে স্ক্রিনশট দেন আপনারা আজ পর্যন্ত আমাকে বলেন যে আপু কোনো প্রেজেন্টেশন বা এরকম পাওয়ার পয়েন্ট নাই আপনারা কিন্তু ওই স্ক্রিনশট গুলি পাওয়ার পয়েন্টে বসালে এরকম প্রেজেন্টেশন হয়ে যায় ফজল ভাই
স্লাইডটাকে ফুল স্ক্রিন করে দেন, তারপর এরর চিপে চিপে নেক্সট এ গিয়ে যাই। হ্যাঁ মেইলচিম্পের এইখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এই ইন্টারফেসে আসার জন্য আপনার এই ইন্টারফেসের আগে আরেকটা ইন্টারফেস আসবে। ভাইয়া স্লাইডটা আমরা পরে অন করি, আগে মেইলচিম্পটাকে আমরা দেখে নিই। মেইলচিম্পে চলে যান আপনি, সরি ইয়েতে গুগল ক্রোমে চলে যান, ক্রোমে গিয়ে, হ্যাঁ ক্রোমে গিয়ে মেইলচিম্পে যান। ছোট্ট কাটটা আমার মতো নাদুস নাদুস গাড়ি ভাইয়া, আপনার হয়তো মনে হতে পারে আপু এই টাইপের এক্সাম্পল কেন দেয়, আপু সবসময় উইয়ার টাইপের এক্সাম্পল দেয়। যেমন আমি আপনাদেরকে বলি যে মাছের বাজার বা এইটা, কারণ হচ্ছে কি ভাইয়া প্রত্যেকটা মানুষ আপনারা এই জিনিসগুলো এত শুনে ইউজ টু যে আপনারা বুঝেন, কিন্তু আমি যদি অন্য কোনো এক্সাম্পল দিই বুঝবেন? ভাইয়া স্ক্রল করেন, মেল চিম্পের ইন্টারফেস আপনাদের এইটা থাকবে। ফার্স্টে আপনারা সাইন আপ করবেন, পরবর্তীতে লগ ইনে যাবেন। ফার্স্টে আমরা সাইন আপ করব, পরবর্তীতে লগ ইনে যাব। ভাই স্ক্রল করে নিচে আসেন, মেইল চিম্পের স্ক্রল করতে হবে ভাই আপনাকে। না না করতেছি, একটু ডিসটারব করতেছি। ওকে মেইল চিম্পের এখানে আপনারা হচ্ছেন এটা না, এখানে ক্লিক করেন না, নিচে চলে আসেন। মেইল চিম্পের এখানে এই যে পিকে প্ল্যান, প্ল্যান পিক করবেন, যে বললাম মেইল চিম্পের প্যাকেজ আছে, প্যাকেজ কিনা আগে মেইল চিম্পে বলিনি। মেইল চিম্পে হচ্ছে আপনি চাইলে অল টেক্সট দিতে পারবেন, আপনি চাইলে ইমেজ অ্যাড করতে পারবেন। যেমন করে আমরা হচ্ছি ভাইয়া আমাদের যে কোনো অ্যাড রানের সময় একটা ইমেজ অ্যাড করা, একটা মিডিয়া অ্যাড করা আমরা শিখেছিলাম না ভাইয়া, মনে আছে? যে ছবি অ্যাড করা, ছবির সাথে হচ্ছে টেক্সট অ্যাড করে দেয়া, একটা বাটন অ্যাড করা, তারপরে হচ্ছে নিচে আমি চাইলে একটা ডেস্টিনেশন ইউআরএল দিয়ে দিতে পারি। প্রত্যেকটা মেইল চিম্পের মেইলের মধ্যে আপনি চাইলে এরকম একটা টেমপ্লেট বাই ডিফল্ট দেয়া থাকবে, কিছু চাইলে সেটা ইউজ করতে পারেন, আর আপনি একটাকে সাজিয়ে নিতে পারেন নিজের মতো করে। এখানে বাল্ক আকারে, এখানে বাল্ক আকারে হচ্ছে ইমেল অ্যাড্রেস গুলি অ্যাড করা যায়, আবার চাইলে একটা একটা করেও অ্যাড করা যায়। বাল্ক আকারে যখন অ্যাড করবেন, এটা একটা সিএসবি ফাইল থেকে বাল্ক আকারে অ্যাড করতে হয়। সিএসবি ফাইলে আপনার ইমেল অ্যাড্রেস গুলি বায়ার আপনাকে দিয়ে দিবে, ধরেন 2500-4000-5000 ইমেল অ্যাড্রেস দিয়ে দিবে, সে আপনাকে বলে দিবে। তো এখান থেকে প্রথম 200 জনকে আজকে পাঠান, পরের 200 জনকে কালকে পাঠান, বায়ার বলে দিবে কোন দিন কাকে পাঠাইতে হবে, আপনাকে তাকে ওইভাবেই মেইল গুলি পাঠাই দিতে হবে। বুঝা গেল? এখন আমার একটা প্রশ্ন আছে, ধরে একটা গার্মেন্টস প্রতিষ্ঠান, আমার সব এক্সাম্পল হচ্ছে গার্মেন্টসের উপরে, একটা গার্মেন্টস প্রতিষ্ঠান সে একটা বাইং, সে তার অর্ডার দরকার, তো সে এখন আমেরিকার প্রায় ধরেন এখানে 5000 এজেন্সিস আছে অথবা বায়ার অথবা এজেন্সিস আছে যাদের কাছ থেকে সে ইয়ে করতে পারবে। এখন যদি সে অন্য কোনো মাধ্যমে, সে যদি ইমেল অ্যাড্রেস ফর এক্সাম্পল সে 2000 ইমেল অ্যাড্রেস পেয়ে গেছে, তাহলে তো তার মেইলচিপ ইউজ করার দরকার নেই। 2000 ইমেল অ্যাড্রেস পেয়ে গেলে এখানে সুবিধা হচ্ছে, আপনি জাস্ট বাল্ক আকারে ইমেল অ্যাড্রেস অ্যাড করে দিয়ে আপনি এখান থেকে একটা মেইল রেডি করে আপনি সবাইকে সেই মেইলটা পাঠিয়ে দিতে পারছেন একই টাইমে। এটা তো আমি ওখানেও পারবো, বিসিসিতে আমি আপনার 500টা মেইল ইয়ে করে একটা মেইল লিখেও তো আমি করতে পারতেছি, কারণ আমরা যখন কোনটা থ্রুতে করছেন আপনি এটা আউটলুক ইয়েতে, আউটলুকে আমি যদি বিসিসিতে রাখি কেউ জানলো না, এই যে আমার এটা তো আউটলুক মেসেজ, নিউ মেসেজে ক্লিক করে আমি যখন এখানে বিসিসিতে সিলেক্ট করব, আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাচ্ছেন। এই যে বিসিসি অর্থাৎ এই বিসিসিতে আমি এখানে 500 ইমেল দিয়ে দিলাম, তাহলে হবে কি আর 2 তে রাখবো আমার আমার ইমেল অ্যাড্রেসটা, এই যে 500, এখানে ম্যাক্সিমাম লিমিটেশন কত আছে আপনার? এটা আমি এক্সাক্ট জানি না যে এখানে আউটলুক এক্সপ্রেসের বিসিসি লিমিটটা কত, এটা আই ডোন্ট নো, এটা আমাকে জানতে হবে। এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে তো 200 বলেছি, পার ডে 2500 ইমেল পাঠাতে পারবেন ওই যে ইয়েতে মেইল চিম্পে। আচ্ছা এটা হচ্ছে ফ্রি তে পারবেন 2500। আচ্ছা আচ্ছা এই জন্যই বললাম প্যাকেজটা দেখেন, প্যাকেজটা দেখলে বুঝবেন। একটা মেইল আপনার তো এখানে বারবার মেইল হচ্ছে ইয়ে করতে হচ্ছে, মেইল অ্যাড্রেস গুলি লিখতে হচ্ছে,
এখানে বাল্ক আকারে অ্যাড করে দিবেন। বাল্ক আকারে বুঝেন ভাই, আপনি যদি একসাথে 50,000 ইমেলও অ্যাড করেন করে দিতে পারবেন, একসাথে 1,00,000 ইমেল অ্যাড করেন করে দিতে পারবেন। আরেকটা অপশন বলি, সেটা হচ্ছে গিয়ে মেল মার্জ। হ্যাঁ, আমি এক্সেল এ যে ইমেল লিস্ট আমি পাইছি, ধরেন এটা আমার এক্সেল শীটে আছে, এই এক্সেল এর থ্রুতে আমি এখানে 5,000 ইমেল হোক, আমি একটা মেইলের মাধ্যমে মেইল মার্জ করে সবাইকে পাঠিয়ে দিতে পারবো। হ্যাঁ, মেইল মার্চের ব্যাপারটা আলাদা থাকে। এখানে হচ্ছে ওরা মেইল চিম্পের থ্রুতে যখন যায় ওদের কোম্পানি নাম, আপনি তো শুধু মেইল পাঠাতে পারেন তাই না, এখানে লিংক পাঠাতে পারবেন, এখানে ছবি পাঠাতে পারবেন, এখানে কল টু অ্যাকশন বাটন দিয়ে দিতে পারবেন, এখানে ওদের ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিতে পারবেন। এইটা হচ্ছে প্রপার প্যাকেজ। আচ্ছা আচ্ছা, অর্থাৎ এখানে বাড়তি কিছু সুবিধা আছে, বাড়তি কিছু ফ্যাসিলিটিস আছে, যে আপনি স্যাম্পলটা দিবেন, ওই স্যাম্পলের ছবি দেন, স্যাম্পলের লিংক দেন কোথায় গেলে পাবে, আপনার ওয়েবসাইট দেন আপনি ওইখানে, তারপরে হচ্ছে ছবি যে একটা তা না, ওইখানে চাইলে আপনি মাল্টিপল ছবি অ্যাড করতে পারবেন, চাইলে ছোট্ট একটা শর্ট ভিডিও অ্যাড করে দিতে পারবেন, চাইলে ওইখানে টেক্সট লিখতে পারবেন, নিচে হচ্ছে আপনার হেডার ফুটারে আপনার অ্যাড্রেস দিয়ে দিতে পারবেন। এখানে ভাইয়া ভ্যারাইটি অনেক, ফ্যাসিলিটি অনেক, আদারওয়াইজ তো কেউ পেমেন্ট করে মেইল চিম্প নিবে না। আপনি যেটা বলছেন সেই মাধ্যমে করা যায়, কিন্তু এইখানে যে ফ্যাসিলিটি গুলি আছে এইগুলো এখানে পাবেন না আপনি। একটা ল্যান্ডিং পেজ, নাজমুল ভাই যাবো, একটা ল্যান্ডিং পেজ আপনারা ক্রিয়েট করতে পারেন তাই না, এটা তো গ্রাফিক্স এর কাজ। ল্যান্ডিং পেজ আমি তো গ্রাফিক্সে করি না, তবে এটা তো আপনার যাতে তাড়াতাড়ি করা যায় ওয়েব ডেভেলপমেন্টে। যাবো কি গ্রাফিক্স এর না ওয়েব ডেভেলপমেন্ট এর, তাহলে আমার ভুল হয়েছে, এটা হতে পারে, কিন্তু এটা ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে করা যায় না আমি জানি, এটা ওয়েব ডেভেলপার অর গ্রাফিক্স কে একজন করতে পারে। দেখো এটা যদি পিএসজি ডিজাইন করে তাহলে গ্রাফিক্স এ করবে, আর যদি ওয়েবসাইট বানায় ওয়েবসাইট দিয়ে ল্যান্ডিং পেজ করে তাহলে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা যায়, কোডিং করে করা যায়, পিএসজি থেকে ল্যান্ডিং পেজে করা যায়। সো ওই ল্যান্ডিং পেজের কাজ কি থাকে ভাইয়া, মানে কি কি কাজ, মানে ওখানে কি কি জিনিস দেয়া যায় আপনাদেরকে? এখন মেইল একটা কিভাবে পাঠালে দেখ, আমার কাছে আরাফাতদের মেইল, হ্যাঁ হল না আমার কাছে মেবি আরাফাতদের, আরাফাতরা যখন মেইল চিম্পের ক্লাস করেছিল ওরা মেইল চিম্পের জন্য ওরা মানে প্র্যাকটিস পারপাসে আমাকে একটা পাঠিয়েছিল ফার্স্ট টেস্ট। এখানে আবার আরেকটা ফ্যাসিলিটি আছে, আপনি একটা মেইল ক্রিয়েট করে বাল্ক আকারে দিয়ে আপনি আগে টেস্ট করে নিতে পারবেন যে মেইলটা কেমন আছে, কোথায় ভুল আছে, কোথায় ঠিক আছে, ভুল ঠিক দেখে তারপরে আপনি হচ্ছে কন্টিনিউ করতে পারবেন। একটু হোল্ড করেন, আমি মেইলটা আপনাদের কারো মেইল অ্যাড্রেস আমাকে দিলে আমি পাঠিয়ে দিতে পারি। না এখানে যে আপনি যে এখন এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলতেছেন, হ্যাঁ এই রকম মেইল কিন্তু আমি আগেও পাঠাইছি, অর্থাৎ আমরা যখন কাউকে ইয়ে দিতাম, এটাকে কি বলে দাওয়াত দিতাম আর কি, অর্থাৎ আমাদের আজকে অমুক প্রোগ্রাম আছে, তোমরা বিকেল 5টার সময় হোটেল অমুক জায়গায় তোমরা বিকেল 5টায় এখানে আইসো, এরকম একটা ট্রেনিং আছে, তো আমরা তখন করতাম কি বিসিসি তে অ্যাপ্লাই করতাম। একটা মিনিট আমার নেটওয়ার্ক ইস্যু করে, আচ্ছা আচ্ছা আমি জাস্ট একটু সুইচ করি। আবু হ্যালো ইমন ভাই, হ্যাঁ এটা অনেক সময় নেট ইস্যুর কারণে হতে পারে পিয়াল। এই যে আমি যে জিনিসটা বলতে যাচ্ছিলাম, হ্যাঁ এটা হচ্ছে আমার মেইলের শুরু, এখানে এটা হচ্ছে আমার মেইলের শেষ, এখানে আমি সব ইনফরমেশন দিচ্ছি লিংক। একটা মিনিট আমি দেখতে পাইনি, একটা মিনিট আমি দেখতে পাইনি, আবার দেখান। হ্যাঁ ওকে, আমি আমার মেইল আমাকেই পাঠাচ্ছি, টুতে হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস, ওকে সি থাকবে খালি, বিসিসি তে আমি 500 জন 700 জন 200 জন যতজন থাকুক সবার মেইল থাকবে এই জায়গায়। এখন এখানে মেইলটা ভাই একটা মিনিট, এখানে মেইলটা কি আপনাকে ম্যানুয়ালি করতে হচ্ছে না? না আমি তো আমার কোন একটা জায়গায় সেভ করেছেন আমার গার্মেন্টসের, আমার তো আমার আগের পিসিটা নাই, হ্যাঁ আমার গার্মেন্টসের যতগুলো ইমেল আছে এগুলো তো আমার কাছে সেভ করা আছে কোনো না কোনো জায়গায়।
আমার ওয়ার্ডে হোক বা আমার যেখানেই হোক, হ্যাঁ আমার ধরো গ্রামে 50টা, আমার যদি মেইল এখানে থাকে 50টাকে কপি করে এনে এখানে পেস্ট দিয়ে দিব। এখানে পেস্ট এই যে কপি করে এনে পেস্ট দিয়ে দেয়া সেইটারও প্রয়োজন হয় না, আপনি জাস্ট ছেড়ে দিবেন ওইখানে। ভাই আমি একটা মেইল আপনাদের দেখাতে পারলে এক্সাক্ট বুঝতে পারতেন, আমি আরাফাতের মেইলটা বা আমাকে সাক্ষ্য উজ্জ্বল মিজান ভাই কেউ একজন পাঠিয়ে দিচ্ছিল। আমি আপু ইমেল অ্যাড্রেস পাঠিয়েছি আপনাকে। ওরা যখন পাঠিয়েছে আমি আসলে তখন খেয়াল, আমাকে একটু টাইম দেন আমি আপনাদেরকে খুঁজে দেখে বলে দিচ্ছি, বা মেইলটা আমি আপনাদের পাঠালে এক্সাক্ট বুঝতে পারতেন। পাউটন জুলাই, জুন, জুলাই, আচ্ছা আপনার ইমেলটা আমাকে দেন তো, ফজল ভাইয়া আপনার ইমেল অ্যাড্রেসটা আমাকে একটু বলেন ভাইয়া। ভাইয়া সব জায়গায় এফ করিম 74। ভালো ভাইয়া আমি আপনাকে একটা মেইল সেন্ড করেছি দেখেন তো। এটা হচ্ছে বেসিক্যালি মেইল চিম্পের থ্রুতে মেইল পাঠালে কি হয়, এটা দেখতে অনেকটা আপনার ওয়ান ওয়ান পেজ ওয়েবসাইট এর মতো। পেয়েছেন ভাই মেইলটা, প্রমোশনে পাবেন। এইটা হচ্ছে ভাইয়া মেল চিম্পের থ্রুতে করা। এখন আপনি আমাকে যেটা বলছেন ওইখানে কি সেম ওয়েতে করতে পারবেন? পারবো পারবো, কারণ আমার তো এটা বডি মেসেজে আমি ছবিগুলো বসাই দিব। ওকে এই জিনিসটাই, এই জিনিসটাই সেম, এই জিনিসটাই, এটা ছবি না, এটাকে আমি কপি করলাম। আমাকে আমার এই গ্রুপে যারা আছে সবাই আমাকে ইমেল অ্যাড্রেসটা দেখ, আমি এটা এটা কথাই করলাম এখানে না, এটা না। ওকে এখানে বসে গেল, আমি এখানে ডেসক্রিপশন যা লেখা আমি এখানে লিখলাম। ওকে তারপরে এই যে ছবি আমার, আমি আর ওই মেইলটাতে যাই, ছবিগুলি বসানো, ছবিগুলির পিছনে টেক্সট করা, অল টেক্সট দেয়া, ছবিগুলির ডিটেইলিং করা, ওই ডিটেইলিংটা কি আপনি পারবেন? এখানে কল টু অ্যাকশন বাটনটা সেট করতে পারবেন, নিচে আসেন ওরা দেখেন এনে আমি তো অল টেক্সট তারপরে এসইও সবকিছু করার পরে না ছবিটাকে আমি এখানে আনবো না, এই ছবিটা এখানে দেওয়ার পরে কাজ করতে পারবেন। এইটার আউটলুকটা দেখেন আপনাকে আমি আরো একটা মেইল দিয়েছি। আচ্ছা আপনাকে আমি আরো একটা, এটা হচ্ছে আরাফাতের প্র্যাকটিস পারপাস আমরা ক্লাসে যেটা করেছিলাম মেইল চিম্পের। ওকে এই যে যা মানে আপু ছবিটাতে ক্লিক করলে ওয়েবসাইটে ঢুকে দিবার কি না, এই কাজ যদি আমি লিংক করে দেই তাহলে করতে পারবে, যদি লিংক করে না দেই তাহলে করতে পারবে না। মেইল চিম্পের থ্রুতে ইমেল মার্কেটিং করতে গেলে মেইল চিম্পের থ্রুতে পাঠানো যায়, ভাইয়া যেটা বলছে সেটাও করা যায়, কিন্তু সেখানে কিছু বাইন্ডিংস থাকে, এখানে বাইন্ডিংসটা থাকে না। আচ্ছা ইমেল তোমার ইমেল অ্যাড্রেসটা দাও তো একটু। আমি আপনাকে পাঠাচ্ছি, দেখি আমরা নিজেরা একটা টেস্ট করে নিই যে এটার
রেজাল্টটা কি রকম থাকে। কোনটা রেজাল্ট বিসি ভাইয়া বিসি ভাইয়া ওকে আলিখানার মানুষ হন যে কামরুল জামান আরাফাতের প্রশ্ন এটা হচ্ছে ও বিরিয়ানি খুব পছন্দ করে তো ওকে যখন কোনো কাজ করতে দিছি ওর মাথায় বিরিয়ানি ঘুরছে এই জন্য আমরা বিরিয়ানি রিমেল মার্কেটিং করছি এই ক্লাস্টার মাধ্যমে সময় ইমেজেসটা পাওয়া গেল কেন আপনাদের এখানে আপনাদের অল লিংকসে জিমেইল নেই আচ্ছা 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 ইমেল পাইছি আর কারো ইমেল নাই এই যে ভাই একটা একটা করে এন্ট্রি করছেন না আপনি হ্যাঁ হ্যাঁ এই একটা একটা করে কোথাও এন্ট্রি করতে হয় না আপনি ওইখান থেকে সিলেক্ট করে কপি করে এনে বসাচ্ছেন এটাই আমি বলতে যাচ্ছি যে কপি করে এনে বসাচ্ছেন ওইখানে বসানোর প্রয়োজন নাই বায়ার আপনাকে একটা লিস্ট দিয়ে দিবে ধরুন 50,000 ইমেলের 50,000 ইমেল আপনি একসাথে পাঠিয়ে দিতে পারবেন বুঝছি বুঝছি আচ্ছা এই যে আমি এখন আপাতত এই যে কয়েকটা মেইল করলাম আপনাকে ইমন কে ইফতিকে হ্যাঁ শাওন এই এখানে একটা ডেসক্রিপশন হবে আমি লিখি নেই সময়ের অভাবে যাই হোক আর লাস্টে দিয়ে মনে হয় ওই যে কল টু অ্যাকশন বাটন যেগুলো আছে এগুলো থাকলো ওকে আমি এটাকে সেন্ড করলাম এই আর এক সমস্যা বুঝছি গেছে না এক মিনিট হ্যাঁ এখন ধরো মেলটা দেখি চেক হয়েছে কিনা সেন্ড হয়েছে কিনা সেন্ড মেলে পাবেন সেন্ড মেল সেন্ড কোথায় যেতে পাইলাম এখনো যাইনি যাচ্ছে এই যে আমার মেইলটা এটা কি ইনবক্স নাকি না এটা সেন্ড হ্যাঁ এটা চলে গেছে ঠিক আছে এটা চলে গেছে এটা ওই এখানে এসে কি আবার ডাউনলোড পিকচারটা দিতে হবে ডাউনলোড পিকচার হলে সবগুলো আমি যেরকম মুখে ছিল সব মেসেজগুলো আমি এখানে পাচ্ছি বাই নাওতে ক্লিক করলে আমাকে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে পার্থক্যটা কি আমাকে এই যে অর্থাৎ আমি যে ইমেল অ্যাড্রেসটা করলাম এখানে এটা আমাকে কোনো না কোনো জায়গায় আমাকে এটা ওয়ার্ডে হোক এক্সেলে হোক এটা সাজিয়ে রাখতে হবে ওয়ার্ড এক্সেলে যখন সাজিয়ে রাখা হবে আমার যদি 500টা ইমেল থাকে আমার আসলে আমার কাছে এরকম প্রচুর ইমেল অ্যাড্রেস ছিল আমার গার্মেন্টস এর এখানে ভাইয়া 500টা না এখানে এই ইমেল মার্কেটিংটা থ্রু করে হচ্ছে মিনিমাম হয়তো 50,000 পার ডে 50,000 ইমেল পাঠানো পার ডে 50,000 ইমেল পাঠানোর জন্য আপনার এরকম আলাদা রেডি করে ওই ইমেল অ্যাড্রেস গুলি একটা একটা করে এখানে ট্রান্স কপি করে মানে কপি পেস্ট করছেন কিন্তু এই মেল চিম্পের থ্রুতে যখন করবেন তখন পারবেন না এই জন্যই বললাম যে মেল চিম্পের স্ক্রল করে নিচে প্যাকেজিংটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এইটার ডিটেলিং এর সাথে বা এইটার সাথে আপনি যে প্রসেসটা বলছেন আপনার যে প্রসেসিংটা ওই প্রসেসিং এর ডিফারেন্সটা কোথায় হ্যাঁ নিচে আসেন এটা প্যাকেজিংটা আরো নিচে থাকে শুরুতে যে ইন্টারফেসটা আছে ওই ইন্টারফেসটা আমার আসে নাই আমিও আমি যে জায়গায় গেছেন ওই জায়গায় গেছি এখন লাস্ট একদম এটা উপরে মনে হয় আর একটু
প্যাকেজ না প্যাকেজ প্যাকেজই তো মনে হয় এখানে প্যাকেজ প্ল্যান কিছু একটা মেইল টিম রিকমেন্ড এরকম লিখতে কি কি প্ল্যান জানেন কি প্ল্যান এই ইন্টারভিউতে আমার আছে নিচে আছে একটু নিচে এটা আপনাদের ইয়েতে আসছে ইন্ডিয়ান ইন্ডিয়ান টাকায় আসছে কিন্তু এটা হচ্ছে আপনার যদি ইউরো ডলারে কাউন্ট হয় ডলারে আসছে আমার এখানে হ্যাঁ ডলারে কাউন্ট হয় ভাই আর এখানে ইয়েতে দেখাচ্ছে না এটা চেঞ্জ করা যাবে তো ওই যে এনআরআই দেয়া এই জন্য এটা চেঞ্জ করা যাবে যে ইউএসডি দিয়ে দেন হ্যাঁ এইটা হচ্ছে বেসিক জিনিস মেল চিম্পের আপনারা ফ্রিতে কাজ করবেন ফ্রিতে কাজ করলে কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন নিচে আসেন ভাই আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখে নেন মেল মার্কেটিং সিআরএম ওয়ান স্টেপ অটোমেশন ওয়েবসাইট বিল্ডার মেলচিম ডোমেইন ফর্ম এন্ড ল্যান্ডিং পেজ আর একটু এটা হচ্ছে অডিয়েন্স সিলেক্ট করা আপ টু মানে কন্ট্রাক্ট এখানে অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন একটা 2000 মেল করতে পারবেন ওইখানে হচ্ছে 50,000 মেল তিনটা অডিয়েন্স এর পরেরটা হচ্ছে মেবি 1,00,000 মেল পাঁচটা অডিয়েন্স এর পরেরটা 2,00,000 মেল আনলিমিটেড অডিয়েন্স অডিয়েন্স হচ্ছে আলাদা আলাদা আকারে বাল্ক আকারে আপনি অ্যাড করবেন পাঁচটার বেশি মানে ধরেন আমরা ফ্রিতে যখন যাব আমরা একবার অ্যাড করে দিতে পারবো অডিয়েন্স একবার সিলেক্ট করতে পারবো কিন্তু এখানে দেখা যায় যে আমার হয়তো আপনারা যেমন সোর্সিং এর যখন কাজ করেছেন সুতোটা এই জায়গা থেকে আনা বা তুলোটা এই জায়গা থেকে আনা এরকম চারটা পাঁচটা জিনিস যাদের লাগে তাদের চারটা পাঁচটা অডিয়েন্স লিস্ট থাকে যে এদের এই লিস্ট এদের এই লিস্ট এদের এই লিস্ট তো এরা একটা মেইল সবার কাছে কিভাবে পাঠাবে এই অডিয়েন্সটাকে সেট করে এই অডিয়েন্সটা তারা যখন মেইলটা আপলোড করে মেইল সরি মেইলের সিএসভিটা আপলোড করে তখন তারা ওখানে অডিয়েন্সের নামটা আপনার থেকে জিজ্ঞেস করবে যে এই অডিয়েন্সের সরি এই অডিয়েন্সের নাম কি আপনি ওরকম অডিয়েন্স সেট করে দিতে পারবেন এখানে স্ট্যান্ডার্ডে হচ্ছে টোটাল 2,00,000 ইমেইল 2,00,000 ইমেইল পাঠানো যাবে ইমেইল কন্ট্রাক্ট থাকতে পারবে $30 হইতে পারত এক লাফে $300 বিশাল পরে $9 তারপরে $14 ওটা তো ফ্রি ভাইয়া ফ্রিতে অনেক ঝামেলা আছে আপনি টেমপ্লেট দেখতে পারবেন কিন্তু আপনি ওই টেমপ্লেট নিতে পারবেন না ফজল ভাই এখানে আনলিমিটেড অডিয়েন্স দিচ্ছে সেজন্য ফাইবরি এটা তো আমি এটাই হবে তার কারণ হচ্ছে যে স্লটটা অনেক দূর অনেক বেশি মাল্টিপ্লাই এটা ওই যে ভাইয়া ওদের এটা হচ্ছে অনেক বড় কোম্পানির জন্য এটা আমাদের আর আপনাদের ছোটখাটো কোম্পানির জন্য না মান্থলি $300 হচ্ছে শুধু মেলচিম্পের এটার জন্য খরচ করা আপনি হচ্ছেন পাঠাতে পারবেন আপনার ক্লায়েন্টদেরকে সুন্দর একটা প্রেজেন্টেশন দিতে পারবেন কিন্তু এইটা এইটা আপনাকে কারো ইমেল কালেক্ট করে দিবে প্ল্যান গুলি চেঞ্জিং দেখেন তাহলে বুঝতে পারবেন যে কেন এত এই যে উপরে ফেলে এসছেন ভাইয়া এখানে দেখেন টেমপ্লেট আপনি ফ্রি পাচ্ছেন না সব এখানে অল টেমপ্লেট দিচ্ছে এখানে কাস্টমার জার্নি বিল্ডার এন্ড ব্রান্সিং না হ্যাঁ এটা তো এই যে এখানে এবি টেস্টিং এর একটা জায়গা পাচ্ছেন 24/7 ইমেল সাপোর্টিং পাচ্ছেন আসলে এখানে বেসিকটা আর স্ট্যান্ডার্ডটা দেখা যায় কিন্তু এটা প্রিমিয়ামটা আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি প্রিমিয়ামটা আসলে এত বড় আনলিমিটেড হয়তো তারা নিজেরাই করে তারা তখন আর ফ্রিল্যান্সার হায়ার করে না দ্যাটস ওয়াই হয়তো আমরা দেখতে পাইনি
এইটা হচ্ছে মেইলচিম্পের প্যাকেজিং এর ব্যাপার। সুযোগ কথা হচ্ছে যে আমি মেইলচিপটা ইউজ করব, আমার কাছে 500 700 1000 5000 যাই ইমেল আসুক, আমি সুন্দর করে গুছিয়ে একটা মেইল রেডি করতে পারবো, কল টু অ্যাকশন বাটন দিতে পারবো, এসইও করতে পারবো, নানা রকমের জিনিস ডিজাইন করে তারপর আমি একটা মেইল পাঠাতে পারবো, এই তো? জি জি বুঝছি। ওটা 50% কাজ এখানেও করা সম্ভব, আমি এই যে যেটা দেখাইলাম হ্যাঁ করা সম্ভব। এখন এইটা কোনো কোম্পানি আপনাকে দেখাবে না যে তুমি মেইলের থ্রুতে করো, করা সম্ভব কিন্তু করে না, কোনো কোম্পানি করে না। আমার তো এটা, আমি তো এখানে যে আউটলুকের মাধ্যমে ফ্রিতে কাজটা করতে পারতেছি, হ্যাঁ, কিন্তু আমাকে যদি ওই যে মেইলচিপের আপনি একটা ভাবে কথা বললেন না, তাহলে আমাকে কোনো না কোনো বায়ারের সাথে কথা বলতে গেলে $9 অফারে যেতে হবে অথবা $14 অফারে যেতে হবে। আচ্ছা ইমন একটা কথা বলছিল, সুন্দর একটা কথা, যে আমি যদি একটা ওর কাছ থেকে ইয়ে নিই, এটা তো মান্থলি, তো বায়ারের সাথে যখন কাজটা আমি সেরে ফেলবো, তাহলে তো বাকি 29টা দিন এই অ্যাকাউন্টটা আমার কাছে থেকে যাবে না? না, আপনাকে 30 দিনের জন্য কাজটা করে দিতে হবে। ওই তো এখন আমি ধরুন 5 দিনে ওই বায়ারের কাজটা সেরে ফেললাম, বায়ারের কাছ থেকে আমি $9 নিয়েও ফেললাম, $9টা, তো বাকি 25 দিন তো এটা আমার আমার কাছে থেকে যাবে এই অ্যাকাউন্টে। না, এটা বায়ারকে দিয়ে দিবেন আপনি। বায়ারকে কিভাবে দিব? বায়ারকে এটার ইমেল পাসওয়ার্ড দিয়ে দিবেন। মেইলচিম্প অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করতে হবে তখনই আপনার হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস লাগবে। তো যতটা বায়ার হবে ততটা কি আমার ইউজার নেম পাসওয়ার্ড হবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলের সময় আমরা কি করি, বায়ারের ইমেল অ্যাড্রেস নিয়ে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, ক্রিয়েট করে ইউটিউব চ্যানেলের কাজ শেষ করি, কাজ শেষ করে বায়ারকে চ্যানেলটা ব্যাক করে দিব না, সেম মেইলচিম্পেও আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমার ইমেল অ্যাড্রেস লাগবে। ইমেল অ্যাড্রেসের থ্রুতে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমি কাজ করব, কাজ করে বায়ারকে বায়ারের ইমেল সহ মেইলচিম্প সহ আমি তাকে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি। পরবর্তীতে বায়ারের যে কোনো মান্থে কাজে লাগতে পারে, কাজে লাগার পরে আসতে পারে, সে আবার আমার কাছে এসে বলে যে আবার অন্য জায়গায় পাঠাতে হবে, তখন আমি অন্য জায়গায় পাঠাতে হবে, অথবা ধরেন বায়ার এক মাসের একটা প্ল্যান নিল, এক মাসের প্ল্যানে তার কাজ হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে তার হয়তো নেক্সট 2 মাসে লাগছে না, কিন্তু তার মেইলচিম্প অ্যাকাউন্টটা থেকে যাচ্ছে, সে তারপরে আবার 2 মাস পরে যদি আবার তার মেইলের কোনো কাজ হয় তখন সে এই মেইলচিম্প অ্যাকাউন্টের থ্রুতে কাজ করবে, আপনাকে শুধু সে যে পারচেজটা সেইখান থেকে করে দিয়ে দিবে। আর এই মেইলচিম্প অ্যাকাউন্টের ঝামেলা হচ্ছে ভাইয়া, লগইন করতে অনেক ঝামেলা করে এদের ওয়েবসাইট থেকে, আবার হচ্ছে এরা আপনাকে দেখাবে আপনার পাসওয়ার্ড রং, এরা দেখাবে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড, এরা দেখাবে আপনার অ্যাকাউন্ট ব্লক। এগুলি দেখানোর কারণ হচ্ছে আপনার হয়তো আমরা খুব বেশি ট্রাই করি, তখন হয়তো আমাদের নেটের কোনো ইস্যু থাকে, এই সমস্ত কারণে যখন এরকম দেখবেন ইনস্ট্যান্ট ট্রাই করবেন না, বন্ধ করে দিবেন, রিফ্রেশ দিয়ে ক্লিয়ার করে তারপরে আরেকবার আপনি হচ্ছে ট্রাই করেন। ভাই মান্থলি প্যাকেজ দেখছেন? না, এটা 65টা। হ্যাঁ, এখানে হচ্ছে এই ওই যে আমরা লগ ইন দিলেই হচ্ছে আমাদের এই ইন্টারফেস টা চলে আসবে, এই যে মেইলচিম্পে লগ ইন দিতে গেলে যেটা করতে হয় বললাম, ইমেল অ্যাড্রেস দেয়া, পাসওয়ার্ড দেয়া, এখানে হচ্ছে আপনার ইউজার নেম সেট করা, সেট করে সাইন আপ দিবেন, সাইন আপ দেওয়ার পরে এই যে চেক ইওর ইমেল, এই জায়গায় এসে সাথে সাথে আপনাকে পাশে আরেকটা ট্যাবে আপনার ইমেল অ্যাড্রেসটা খুলে নিতে হবে। ইমেল অ্যাড্রেসটা খুলে নিয়ে ইমেইলে চেক করতে হবে, একটা কোড যাবে, একটা কোড যাওয়ার পরে ওই কোডটা ভাই তারপর স্লাইডটাতে যান। চেক ইওর ইমেল এটা কোনটা? এটা তো আমার জিমেইল হবে না, আমি আবার তার এখানে চেক, আপনার জিমেইল, আপনার জিমেইল যেটা আমরা ফাইবারেও করেছি, আপনার জিমেইল, এই যে আপনার জিমেইলে এই মেইলটা আসে, এই মেইলটা আসার পরে এই যে আই এম নট I'm not a robot. এখানে এই এই জায়গায় তারা অনেক, এই যে এখানে আসলে আপনার তারপর আপনার এই প্যাকেজিং এর অপশনটা আসবে, প্যাকেজিং এর অপশনটা আসলে আপনার ওই যে ক্লেম ফ্রি, যেটা ফ্রিটা আমরা ট্রাই করব, আর যখন বায়ারের কাজ করব তখন হচ্ছে এখান থেকে প্যাকেজ গুলি নিয়ে নিবেন। প্যাকেজ কোত্থেকে নিবেন সেটা হচ্ছে প্যাকেজটা এখান থেকে নিবেন, এখানে এসে ফার্স্ট নেম লাস্ট নেম যেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট, যেটা হচ্ছে জি ভাইয়া উপরের স্লাইডটা একটু আবার এটা এটা হ্যাঁ বলে এটা কি আপু
আমরা যখন করব তখন কি আমরা ফ্রি স্ল্যাট যেটা লাল চিহ্ন দিয়ে মার্ক করে দিয়েছেন এটাতে ক্লিক করব না? প্র্যাকটিস পারপাসটা আমাদের জন্য, এটা আমাদের প্র্যাকটিস পারপাস, এটা আমাদের মানে বায়ারের জন্য না, বায়ারের জন্য হলে বায়ার কোন প্যাকেজ নিবে সেই প্যাকেজ, সেই প্যাকেজে ক্লিক করবে। আচ্ছা তারপরে এই যে এই নাম, এই নামটা হচ্ছে এখন ব্যাপার, এই নামটা আপনি বায়ারকে কোন নাম দেখাতে চান, আপনার কোম্পানির নাম, আপনার এমডির নাম, আপনার বা আপনার সিইও এর নাম, যার নাম দেখাবেন তার নামটা এখানে সেট করে দিবেন। না এখন আমার যদি একটা ফ্রি অ্যাকাউন্ট যদি থাকে, হ্যাঁ তো বায়ার, বায়ার যখন কাজ করবে আমি তো বায়ারের জন্য একটা অ্যাকাউন্ট করে দিব তাই না? হ্যাঁ তো বায়ারের জন্য অ্যাকাউন্ট হলে তো বায়ারের ইমেল অ্যাড্রেসে ওই কোডটা যাবে, তখন আমি বলবো যে তোমার মেইলে একটা কোড গেছে তুমি এটা চেক করে আমাকে জানাও। না মেইলে কোড গেছে চেক করে জানাও সেটার প্রয়োজন নাই, মেইলে যে কোডটা যাবে আপনার যেটা গেল সেটা একটা লিংক, ওই লিংকের থ্রুতে ক্লিক করতে হয়। সো আপনাকে বলতে হবে তার জিমেইল, তার জিমেইলের পাসওয়ার্ড আপনাকে দিতে, মেইল চিম্পের জন্য তার যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তার জিমেইল তার পাসওয়ার্ড আপনাকে দিতে। আচ্ছা আচ্ছা, সে তাহলে একটা আরেকটা হয়তো ফেক জিমেইল তৈরি করে আমাকে দিয়ে দিল আর কি। হ্যাঁ ওরকম হতে পারে। ঠিক আছে বুঝছি। এই যে আপনার বিজনেস রিলেটেড, হ্যাঁ আপনার বিজনেস রিলেটেড কাজ, এটা একদম ছোট হয়ে আছে স্লাইডটা ভাইয়া, আমি না ভিতরে লিখা দেখতে পাচ্ছি না। এই যে আপনার ওয়েবসাইট আছে আর আপনার ওয়েবসাইট নেই, তারপরে ভাইয়া অ্যাড্রেস দেয়া, সিটি, জিপ কোড, লোকেশন সমস্ত দিয়ে ডু হ্যাভ এনি কন্ট্যাক্টস, আপনার যদি কন্ট্যাক্ট থাকে সেটা দিয়ে দিবেন, যদি না থাকে না দিবেন, আই এম নট শিওর, এটা এরা নো দিয়েছে। তারপরে যান, তারপরটা হচ্ছে আপনার কোনো অফার প্ল্যান আপনি আর কোনো কিছু আছে কিনা, আপনি এটা স্কিপ করে যাবেন, এখানে কোনো কিছু ক্লিক করবেন না। তারপর রেডি টু গো আসবে যখন তখন লেটস গো। এই যে রেডি টু গো আসতে গিয়ে অনেক প্রবলেম করে, রেডি টু গো আসার আগ অব্দি অনেক প্রবলেম করে মিলছে। তারপরে যান ভাইয়া, এটার মালিক কারা একটু দেখা দরকার ছিল, মানে কারা এটার ওনার, কারা এটার ম্যানেজার, সিইও। কেন ভাইয়া নাম দিছে শিম্পাঞ্জি, অ্যাকাউন্ট তৈরি করতে সমস্যা করে, এটা তো ওইরকমই হবে আসলে, এদের ইয়েটা একটু বেশি হয়, কিছু করার নেই, ইউজ যখন করতে হচ্ছে এটা ওদের সার্ভিসটা একটু বেশি না, সার্ভিসটা একটু বেশি ঠিক না মানে একটু ঝামেলার, ইউজার ফ্রেন্ডলি না, আমরা কথা বলতে বলতে সে চলে গেছে ভাইয়া, ব্যাকে ব্যাকে। যে অলমোস্ট দেওয়ার পরে হচ্ছে আপনার অডিয়েন্স সেট করতে হয়, ইমেল যেটা ইমেল সেট করবেন, অডিয়েন্স এর কথা বলেছিলাম না আমি আপনাদেরকে, অডিয়েন্স এখানে সেট করতে হয় ভাইয়া। এইটার থেকে বেশি ভালো পাবেন হচ্ছে আপনি যে পিডিএফটা দিয়েছি না, পিডিএফ ফরম্যাটটা, আপনাদেরকে তো দুইটাই দিয়েছি, পিডিএফ ফরম্যাটটাতে যান, পিডিএফ ফরম্যাটটাতে খুব ইজিলি পাবেন, স্ক্রল করুন ভাইয়া। হ্যাঁ এর পরেরটাতে যান, পিডিএফ ফরম্যাটে যখন অডিয়েন্স ক্লিক করবেন এই যে এখানে চলে আসবে আপনার অডিয়েন্স ক্লিক করা, ম্যানেজ অডিয়েন্স, ম্যানেজ অডিয়েন্সে ক্লিক করার পরে আপনার হচ্ছে একটা লিস্ট করতে হবে, এটা ওদের ব্যাচের নাম্বার ভাইয়া 105। আচ্ছা এই যে, আচ্ছা তারপরে হচ্ছে ইম্পোর্ট কন্ট্রাক্ট, এই ইম্পোর্ট কন্ট্রাক্ট হচ্ছে আপনি সিএসবি ফাইল ধরে আপলোড করবেন, এখানে যদি সিএসবি ফাইল ধরে এই যে সিএসবি তে এই যে দেখেন ওইটার পরেই সিএসবি ফাইল, সিএসবি ফাইলের এই অপশনটা আপনার চলে আসবে, এখানে হচ্ছে সিএসবি টা থাকবে, সিএসবি হচ্ছে টেক্সট ফাইল, যেটা সিএসবি অর সিএসবি টেক্সট, টিএক্সটি, টিএক্সটি ফাইলস, সিএসবি আর এক্সএলএস, এই দুটোর মধ্যে পার্থক্য কি? দুটোই তো এক্সেল ফরম্যাট, এক্সেল ফরম্যাট দুইটাই, কিন্তু এটার পার্থক্যটা আদৌ আমি জানি না ভাইয়া, কারণ আমি দেখি যে যখন ব্যাংক থেকে আমি কোনো স্টেটমেন্ট নামাই তখন এটা সিএসবি তে ডাউনলোড হচ্ছে, তো সিএসবি তে ডাউনলোড হইলে ওপেন হচ্ছে এক্সেল, তাহলে ওরা কেন এটাকে এক্সেল ফাইল তৈরি করে না, কেন এটাকে, এটা এক্সেল ফাইলটাই ভাইয়া, এটা জাস্ট একটা ছবি, একটা ছবিকে আমরা জেপিজি তে নামাই, একটা ছবিকে আমরা পিএনজি তে নামাই না,
না 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 আমি এটা কথা বলতেছি না, এক্সেল এর একটা ফরম্যাট হচ্ছে, আমরা যখন সেভ এজ দেই তখন এখানে অনেকগুলো অপশন থাকে, তার মধ্যে একটা অপশন হচ্ছে কি সিএসভি। হ্যাঁ সিএসভিটা আমি যখন কাজ করি এটা সেম এক্সেল প্ল্যাটফর্মেই কাজ করি, তাহলে কেন কেন এই সিএসভিটাকে তারা ইয়ে করে? নিশ্চয়ই এটার একটা কোনো সুবিধা আছে। আমরা যখন সাধারণত কোনো স্টেটমেন্ট ডাউনলোড করি, ব্যাংকের স্টেটমেন্ট আদার্স কিছু, তখন অলওয়েজ এটা ডাউনলোড হয় এক্সেল ফরম্যাটে, ক্লিক করলে ডাউনলোড হয় সিএসভি ফরম্যাটে। তো আমার কথা হচ্ছে যে সে এক্সেল কেন দেয় না, মানে এক্সেল ফরম্যাটে কেন এটা ডাউনলোড হয় না, এটা আমি জিনিসটা বুঝিনি, জানি না এটা, এটা আমিও জানি না ভাইয়া। তার নিচে দেখছেন, তার নিচে কিন্তু আছে, এটা হচ্ছে সিএসভি, তার নিচে দেখা আছে যে কপি এন্ড পেস্ট কন্ট্রাক্ট ফ্রম এক্সেল এস। কিন্তু এক্সেলেসটা এই যে কপি পেস্ট করতে পারবেন এক্সেলেসে, কিন্তু ইম্পোর্ট করাটা এক্সেল মেবি সাপোর্ট করে না, দ্যাটস ওয়াই সিএসভি তে করতে হয়। কারণ যে কোনো জায়গায় যে কোনো ফাইল আপনার বাল্ক আকারে অ্যাড করার জন্য সব সময় দেখবেন এটা সিএসভি তে করতে হয়, সব সময় এটা সিএসভি তে দেয়, কোথাও এক্সেলে দেয় না। সিএসভি ফাইল কি এক্সেল ফাইল? এক্সেল ফাইল আমি তো সেটা বলছি ভাই, আমি বলতে চাচ্ছি যে আমরা যেটা হয় যে আমরা একটা ছবি দেখি, ছবির ফরম্যাট গুলি আলাদা থাকে, ওরকম এক্সেলে দেখছি, সিএসভি টাও এক্সেল কিন্তু এটার ফরম্যাটিংটা সিএসভি তে থাকে আর কিছুই না, আলাদা কোনো ফ্যাসিলিটি কাজের না, কিন্তু বাল্ক আকার অ্যাড করতে গেলে আপনাকে সিএসভি ফরম্যাটে অ্যাড করতে হয়, এটা সিস্টেম। এখন এটা সিস্টেম কেন সেটা আমি জানি না ভাইয়া, আমার মনে হয় ওইটা ফাইলটা অনেক ছোট হয়ে যায় সাইজ, হয়তো বা আমি শিওর না, ওটা ওয়েব বেস, হ্যাঁ ওয়েব বেস, তো সেজন্য এই ফাইলটা যেহেতু সাইজটা ছোট হয় সেজন্য হয়তো, এটা তো বলতে পারবে আমাদের নাজমুল। নাজমুল বলেন সিএসভি কেন হয়, এক্সেল এস কেন হয় না? মেলসিপের এটা না না না, যে কোনো মানে যে কোনো জায়গায় যে কোনো ফরম্যাটে আমরা যদি এক্সেল এর ফাইলগুলি আপলোড করতে যাই তখন আমাদেরকে বলে যে সিএসভি তে করতে হবে। সিএসভি তে কেন করতে হবে, সিএসভি এর ফ্যাসিলিটি কি, এক্সেল এ কেন দেয় না? সিএসভি তে আপনার মূলত এটা ফরম্যাট অনুযায়ী থাকে আর কি, কিন্তু এক্সেল এর গুলো তো আপনার এটা সব জায়গায় সাপোর্ট করে না, সিএসভি তে সব জায়গায় সাপোর্ট করে, কিন্তু জিনিসটা তো একই, খুললে তো এক্সেল ফাইলই রাইট। ফজলুল ভাই এই কোশ্চেন গুলো একটা আমার, এগুলো সব ফজলুল ভাইয়ের কোশ্চেন। সিএসভি ফাইলস আর কমনলি ইউজড ইন ডাটা এক্সচেঞ্জ, এখানে আমার পাওয়া গেছে সিএসভি ফাইলস আর কমনলি ইউজড ফর ডাটা এক্সচেঞ্জ বিটুইন প্ল্যাটফর্ম মেকিং দ্য ডাটা র এগেইন, সো ইট ক্যান বি পসিবল ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস। নাজমুল যেটা বলছে কথাটা ঠিক, সিএসভি ফাইলটা যে কোনো জায়গায় যায়, যে কোনো ফরম্যাটে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস, সিএসভি তে আপনি ডাটা সাইন্সে ইউজ করা যায় আপনার, একই সাথে আপনি মনে করেন আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারবেন, কেউ চাইলে আপনার যদি আপনার আপনার যদি হিউজ ডাটা থাকে ওটার উপর যদি অ্যানালাইসিস করতে চাই তাও কিন্তু সিএসভি ফাইলের উপরেই অ্যানালাইসিস করে, মানে সব জায়গায় মানে মূলত ইউজ করা যায়, যার কারণে এটা হচ্ছে আমি যতটুকু জানি ভাইয়া, মানে আমরা যখন ক্লাস করেছি আমরা যতটুকু জানি সেটা হচ্ছে সিএসভি ফরম্যাটটাকে সব জায়গায় সাপোর্ট করে, যে কোনো জায়গায় আপলোড করতে যান আপনি, ফেসবুকে আপলোড করবেন সিএসভি ফরম্যাটটাকে তারা সাপোর্ট করে, মানে সিএসভি ফরম্যাট খুব ইজিলি সব জায়গায় সাপোর্ট হয়, এক্সেল সাপোর্ট হয় না, দ্যাটস ওয়াই সিএসভিটা করা হয়, আমরা এতটুকুই জানি। কিন্তু ভাইয়া বলছে কেন করা হয়, আলাদা বেনিফিট কি, কারণ অন করলে দোনোটাই এক্সেল, তাই না ফজলুল ভাইয়া? এই দেখা যাচ্ছে যে এটা সেপ্টেম্বর 16 তে হাইয়েস্ট মানুষ এটাকে সার্চ করছে, এই এই সাবজেক্টটা সিএসভি ভার্সেস এক্সেল এস, আমাদের মতো অনেক মানুষ এটা নিয়ে ঘাটাঘাটি করতেছে, নিয়ে অনেকেই ঘাটাঘাটি করে, ঘাটাঘাটি করার মতো জিনিস ভাইয়া। আচ্ছা তাহলে বুঝা গেল, এখানে কিছু আইডিয়া পাইলাম, সিএসভি ফাইলটা ফরম্যাটটা বায়ার আপনাকে দিয়ে দিবে, সিএসভিটা বায়ার আপনাকে দিয়ে দিবে, কালেক্ট করা ডাটাগুলি এখানে থাকতে পারে, তার ফোন নাম্বার থাকতে পারে, তার অ্যাড্রেস থাকতে পারে, তার কি বলে এটা ফোন নাম্বার অ্যাড্রেস জিমেইল, তারপরে তার বার্থডে থাকতে পারে, তারপরে হচ্ছে তার ফোন নাম্বার জিমেইল অ্যাড্রেস নাম বার্থডে, আরো কিছু লিস্ট থাকে, আরো কিছু লিস্ট থাকে, ওই লিস্টটা বায়ার যা যা পাঠাতে চায় তা হচ্ছে, ভাইয়া কি সার্চ করছে, ইমেল মার্কেটিং কি ভাইয়া? সিভি না, সরি সিএসভি ভাইয়া, সিএসভি স্যাম্পল কিছুই না, জাস্ট
এক একজন এক একটা দেয়, একটা সিঙ্গেল স্যাম্পল যেটা সবাই ইউজ করে ওইরকম না। কেউ কারো হয়তো জিমেইলটা লাগছে, ফোন নাম্বারটা লাগছে, নামটা লাগছে, কারো হয়তো অ্যাড্রেস লাগছে। এখানে সিএসভিটা দিয়ে দিতে হয় ইম্পোর্ট করার জন্য। তারপরেরটাতে যান, এটা দেওয়ার পরে পরেরটাতে এই যে পরে এটা এইটাই ওই যে সিএসভিটা সিলেক্ট করেছে, তারপরেরটাতে যান। এই জন্যই বললাম তারপরেরটাতে যান। এই যে দেখেন সিলেক্ট করার পরে এখানে আসে যে কিভাবে কি করবেন, মানে অর্গানাইজটা ট্যাগ অল কন্ট্রাক্টস। এই যে সরি সিএসভিটা আপলোড করার পর এখানে দেখায় যে ট্যাগ অল কন্ট্যাক্টস, এখানে কি ট্যাগে রাখতে চান। এই ট্যাগে রেখে এখানে অডিয়েন্সের নামটা দিয়ে দিতে হয়, এখানে ট্যাগে রেখে অডিয়েন্সের নাম দিয়ে দিতে হয়। ওই যে দেখেছিলেন ফ্রিতে আমরা একটা অডিয়েন্স পাই, ওইটা এখানেই ওই অডিয়েন্সটা সিলেক্ট করতে হয়, এবং ওই অডিয়েন্সটা কি কি ট্যাগে কাজে লাগে, মানে তাদের ট্যাগ কি কি, তারা কি নিয়ে কাজ করে, ওই ট্যাগ গুলি এখানে দিয়ে দিতে হয়। যখন আমার মাস শেষ, হ্যাঁ যখন আমার মাস শেষ হয়ে গেল আর তিন মাস পরে, এই আমি যখন আবার এটাকে আপডেট করব অথবা করব না, আমার অডিয়েন্সটা কি এখানে থাকবে, আমি কি এটাকে অ্যাক্সেস করতে পারবো? অডিয়েন্সটা থেকে যাবে, অডিয়েন্সটা থেকে যাবে, থেকে যাবে। মানে আমি এটাকে অ্যাক্সেস করতে পারবো, হ্যাঁ, যদিও এটা আমার ইয়ে শেষ, টাইম ভ্যালিডিটি শেষ, এটা পেমেন্টের ভ্যালিডিটি শেষ। তিন মাস পরে আপনি এসে আবার এটাতে লগ ইন করবেন, লগ ইন করে পারচেস করবেন, পারচেস করলে তো তখন আপনার চলে আসছে, আর এখানে যা ইনফরমেশন থেকে যায় না। অডিয়েন্সটা তো তৈরি করতে আমার অনেক সময় লাগে, হ্যাঁ। ঘাটাঘাটি করতে হচ্ছে না, যেমন আমি চট্টগ্রাম এখানে এই ইনফরমেশনের সিএসভি ফাইল বায়ার আপনাকে দিবে, আপনি এখানে আপলোড করে দিবেন, ব্যাস আপলোড শেষ। এই সিএসভি ফরম্যাট এখানেই থেকে যাবে। তারপরেরটাতে যান ভাইয়া, এখানে এখানে অডিয়েন্সটা সেভ কোন জায়গায়, এখানে এটা অডিয়েন্সটা সেট করা হচ্ছে উপর থেকে, যে যে ইম্পোর্ট কন্ট্রাক্ট দিল না, হ্যাঁ এখানে, হ্যাঁ ওই যে ক্লিক করেছে ওটা কাটা পড়ে গেছে। তারপর ইম্পোর্ট কন্ট্রাক্টের পরেরটা হচ্ছে আপনাকে এরকম ট্যাগ দিবে, ইম্পোর্ট কন্ট্রাক্টের পরে ট্যাগ দিবে। এটা আমি করতে গেলে দেখাবো আপনাদেরকে ভাই কোথায় দিচ্ছে। আচ্ছা, করতে গেলে ব্যাপারটা আরো ইজি হয়ে যাবে। কন্ট্রাক্টের নিচে এই যে এটা দিবেন, ইম্পোর্ট মেথড আছে, এখানে মেথডে গিয়ে আপনি ট্যাগগুলি দিয়ে ইম্পোর্ট মেথড করবেন, মানে কি কি ইম্পোর্ট কিভাবে করবেন, কলাম ওয়াইজ বা আলাদা কথা। আপনি ওই যে ইম্পোর্ট মেথড দেওয়ার পরে, ওই যে উপরে ইম্পোর্ট মেথড এডিট দেওয়ার পরে ভাইয়া, ফাইল ফাইল, হ্যাঁ এই জায়গাটা একটু আপনাদের স্লাইডটা দেখে ঘাপলা লাগবে, কিন্তু প্রসেস ওয়াইজ যখন করতে যাবেন এই জায়গাটা ইজি হয়ে যাবে। এই জায়গাটা ফার্স্টে দেখলে, স্লাইডে দেখলে একটু ঘাপলা লাগে, এই জায়গাটা স্লাইডে দেখলে, এই যে দেখেন ও ওইখানে 33 কন্ট্রাক্ট অ্যাড করেছে, দেখতে পাচ্ছেন, এবং তারা অডিয়েন্সের নাম দিয়েছে একটা, এই যে দেখেন এলইডিপি সিটিজি ডিএম 105, এটা ওদের 105 ব্যাচ ছিল। এখন উপরে দেখেন 33 কন্ট্রাক্টস, কিন্তু নিচে দেখাচ্ছে ইওর অডিয়েন্স হ্যাজ 34 কন্ট্রাক্টস। কেন ওই যে ইউজার তারটা শো আর কি, জি তারপরে যান, নাকি অডিয়েন্স পর্যন্ত রেখে ওইটুকু আগে আমরা কাজ করব, তারপরে যদি আমরা করতে পারি বাকিটুকু আসবো। তারপরে আর কি আছে, ওমা এটা তো মাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, এখানে সিঙ্গেললি কিভাবে করবেন, কোথাও আপডেট করতে হলে কিভাবে আপডেট করবেন, কাউকে যখন ইমেলটা পাঠাবেন ফরম্যাটটা কোথায় রাখবেন, সেটিংসটা কি করবেন, টোটাল ডিটেইলিংটা তো রয়েই গেছে। এটা জাস্ট একটা ইমেল আপডেট করলেন, একটা অডিয়েন্স আপডেট করলেন, সরি একটা অডিয়েন্স আপলোড, একটা অডিয়েন্স ক্রিয়েট করলেন, আর আপনি ইমেল অ্যাকাউন্টটা, সরি আপনার মেইল চিম্প অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন। এখানে মেইল মার্কেটিং এর কোনো কাজ এখন আসেই নাই। আচ্ছা, 44টা ই আছে,
ওই জন্য জিজ্ঞেস করলাম, একদিনে দিলে আপনাদের মাথার উপর দিয়ে ইমেল মার্কেটিং চলে যাবে? আমরা আসলাম কতটুকু পর্যন্ত? 23 তে ছিলাম। না আসলে এর সাথে এটা মনে সিএসবি, এটা হচ্ছে সিএসবিটা, সিএসবি পর্যন্ত আসছি। তারপর যে টেক্সট ফাইল এটাও পাইছি, এরপরে ইম্পোর্ট সিএসবি ফাইল, তারপরে এখানে না আমরা এখানে ছিলাম না, এখানে ছিলাম না ভাইয়া, আমরা আগে ছিলাম ইয়েতে, ওই যে পিডিএফ এ, হ্যাঁ এখানে ছিলাম না, তার আগে ছিলাম, এই যে আমরা এইটাতে ছিলাম। এইটা দেখেন, এইখানে হচ্ছে আপনার এইটার ওইটা সেমই, কিন্তু এইটার ওইটার মধ্যে একটু ডিফারেন্স আছে, ডিফারেন্সটা আমি বলে দিব আপনাদের কোথায় আছে। ক্যাম্পেইন নাম, ওই যে ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করবেন, ওই যেটা ওই যে আরাফাত বডিটা ক্রিয়েট করেছে না, তো ওই বডিটা ক্রিয়েট করার সময় ক্যাম্পেইন নেম এইখানে হচ্ছে কিছুটা মিল পাবেন ফেসবুকের সাথে। ফেসবুকে যেমন আমরা কোনো অ্যাড রানের সময় আমাদের ক্যাম্পেইন নেম দিতে হয় না, এটাকে তো ইমেল ক্যাম্পেইন বলে। এটা ইমেল মার্কেটিং এর এই যে এই প্রসিডিউরটা দেখবেন, এটাকে ইমেল ক্যাম্পেইন বলা হয়। ইমেল ক্যাম্পেইনের ইমেল ক্যাম্পেইনের নাম, তারপর টু, ফর্ম, সিলেক্ট, কন্টাক্ট, সাবজেক্ট, কন্ট্রাক্ট, না কন্টেন্ট, এগুলি সমস্ত কিছু একটা একটা করে আপনাকে সাজাতে হয়। টু তে হচ্ছে যে আপনার নামে যাবে না, ওই যে ওদের কিন্তু সবার কাছে গেছে এলইডিপি অডিয়েন্সের নাম দিয়ে, সরি ওরা যার অ্যাকাউন্ট ছিল সে যেই নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছে ওইটা, যেমন আরাফাতের নামে মেবি আরাফাত আরু দিয়ে ক্রিয়েট করেছিল, এই জন্য ওর কিন্তু আমার কাছে এসছে আরু দিয়ে। ওই যে ফার্স্ট নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম ক্রিয়েট করেছিলেন না একটা জায়গায় ভাইয়া, ওইটাই এখানে শো করবে যে কোন নামে আপনার যারা অডিয়েন্স আছে তারা আপনার এই মেইলটা কোন নামে দেখতে পাবে। আচ্ছা আচ্ছা, এই যে তারপরে ইমেলের বডি সিলেক্ট করা। আচ্ছা আমরা তাহলে এতটুকু পর্যন্ত কাজটা প্র্যাকটিক্যালি করে ফেলি না? হ্যাঁ, আমি ওই জন্যই বললাম আপনারা একটা অডিয়েন্স সিলেক্ট মানে ক্রিয়েট করা পর্যন্ত করেন, বুঝতে ইজি হবে, কারণ এইটুকু কালকে আপনাদের করতে কষ্ট হয়ে যাবে, আর নিজেরাও একটু মেল চিম্প নিয়ে ঘাটাঘাটি করতে হবে ভাইয়া। সব কিছু এফ করিম 74 না, আমাকে সেদিন খান একটা অ্যাকাউন্ট করাইলো যে ওখানে ছিল 2020, এফ করিম 74 নিচ্ছিল না। আরে আপনার এই নামটা কে নিয়ে নিলো? ওই যে আটটা ক্যারেক্টারের, এই যে দেখেন নিচে ইয়ে হয়ে আছে দেখতে পাচ্ছেন, আটটা ক্যারেক্টারের হইতে হবে, একটা নাম্বার থাকতে হবে, ও 0 থেকে 9 পর্যন্ত যেকোনো একটা নাম্বার থাকতে হবে, সবগুলো রেডি করা আছে, সমস্যা নেই। একটু স্লো স্লো যাবেন, মেল চিম্পের ইয়েতে একটু ঝামেলা করে। এই যে আপনার চেক ইওর ইমেল, আপনার ইমেলটা পাশে ওপেন করেন, পাশে একটা ট্যাবে আপনার ইমেলটাকে পাশে একটা ট্যাবে ওপেন করেন। আমি আউটলুকে সেট করে গেছি আমার জিমেইলটা। ও এই যে মেইল টি অ্যাক্টিভ অ্যাকাউন্ট, এখানে ক্লিক দিব। হ্যাঁ এই যে এখন আসে আই এম নট রোবট। হ্যাঁ এই যে এখন আসছে না ফ্রি প্ল্যান, আপনি হচ্ছেন ফ্রি প্ল্যানে যাবেন, ফ্রি প্ল্যান এত কন্টাক্টস 2000 কন্টাক্টস অ্যাড করতে পারবেন এখানে ফ্রি প্ল্যানতে। এটা মান্থলি তো, মান্থলি, হ্যাঁ মান্থলি ফ্রি তে জান ভাই, কমপ্লিট দিব। হ্যাঁ এই যে সেট আপ ইওর অ্যাকাউন্ট, ফার্স্ট নেম, লাস্ট নেম, বিজনেস নেম, ওয়েবসাইট ইউআরএল, ফোন নাম্বার, ওয়েবসাইট একটা কোর্সের আমরা সেদিন কি জানো ছবির পাশে ডট গুলি, ডট এ ক্লিক করেন, এই যে মাই বিজনেস, উপরে এই যে
আর দুই দিন আগে করছি এখনই ভুলে গেছি এই যে মার্কেট ভাইয়ের একটা ভেরিফাইড হয়ে গেছে কই আমার কাছে তো কোনো বলল না 15 দিন পরে আসবে না এই যে একটা তো ভেরিফাইড দেখাচ্ছে এটা তো ভেরিফাইড দেখাচ্ছে মার্কেটিং এজ তাই হ্যাঁ আচ্ছা এটা মনে ভেরিফাইড ওইটা ভেরিফাইড না ওই যে এটা মনে 15 দিন পরে আসবে হ্যাঁ ফজলুল করিম 15 দিন পরে দিচ্ছে মার্কেটিং এজ ভেরিফাইড আপনার এখানে হচ্ছে যে দেখেন নিচে আসেন ভাইয়া ওয়েবসাইট হ্যালো ভাইয়া নিচে বাঁ পাশে ভুলে গেছেন প্র্যাকটিস হয় নাই ভাইয়া আপনার আরে করছি তো এগুলো মাথায় রাখেন আমার তো আর ওই যে ইউজারের উপরে বাঁ পাশে ইউজারের উপরে প্রোডাক্টের নিচে প্রোডাক্টের নিচে এই যে ওয়েবসাইট পাইছি এই যে ওয়েবসাইটের লিংক হ্যাঁ সোর্সিং ইজ এটা দিলে কি আসবে এটা ডট বিজনেস সাইট ক্যান্সেল করেন ক্যান্সেল ওকে আপনার ওয়েবসাইটের লিংক হচ্ছে আমি দেখাচ্ছি এই যে শেয়ার ওয়েবসাইট হোয়াটসঅ্যাপ ভাইয়া আর হোয়াটসঅ্যাপ কেন নিচেই তো লিংক ছিল কপি লিংক ওই যে নিচে কপি লিংক হ্যাঁ লিংক কপি হয়ে গেছে কপি হয়ে গেছে লিংক কপিড দেখাচ্ছে তো এখন নি ওই লিংকটা এখানে দিয়ে দেন কপি টু কু কেটে দেন ভাইয়া কোশ্চেন মার্কের কোশ্চেন মার্ক থেকে কপি টু কু কেটে দেন হ্যাঁ নন টু স্পেশাল অফার নো দিব হ্যাঁ স্পেশাল অফার ইন্টারেস্ট নেই আমাদের কোনো কাজ নাই কন্টিনিউ দেন ভাইয়ের অ্যাড্রেস কি লিখা কোথাও অ্যাড্রেস লাইন 2 দেওয়ার দরকার নাই অ্যাড্রেস লাইন 1 দিয়েছেন না হ্যাঁ এই তো 2 দেওয়ার দরকার নাই 2 এ যে হালি সর চিটং চিটং বিলিবিলি দেখাবে আচ্ছা বি দেখাচ্ছে কেন বি দিয়ে কি বোঝাচ্ছে বাংলাদেশ রিজন স্টেট দেখায় ভাইয়া আমাদের তো স্টেটের কিছু নাই বি আছে বি থাকুক সমস্যা কি বাংলাদেশ কত বাংলাদেশ নিচে আছে সেটাই ওই যে আপনার জিপ কোড চলে এসেছে এই জন্য ডু ইউ হ্যাভ এনি কন্ট্রাক্ট আমাকে বলতেছে না আপনার এখন কোনো কন্ট্রাক্ট নেই এখানে 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 নো দেন নো দেন তারপরে যান এটাকে স্কিপ দেওয়ার কথা ছিল এই যে স্কিপ দেওয়ার কথা এটা আচ্ছা এটা কি কি আছে কিনা অরিজিনাল অরিজিনাল কন্ট্রাক্ট ব্লগ ভিডিও সার্ভিস ফিজিক্যাল কোর্স হোয়াট ডু ইউ অফার মানে আচ্ছা এখানে আপনি কি অফার করছেন আমি কি অফার করছি সেটা ওদেরকে আমার বলে যেতে হবে রেডি টু গো চলে আসলাম তো কেনা আপু বায়ারের ক্ষেত্রে আমরা কি দিব আপনারা ওইখানে স্কিপ দিবেন এটা তো ফ্রি তে দেখাচ্ছি আপনার নাম দিয়ে বায়ারের ক্ষেত্রে শুধু পেজটাতে আসবেন সেম আসবে বা সাবস্ক্রাইবার কোরিয়া এটা কি দিব কি দিব না দিবেন না কিছুই দিবেন না কিছুই দিবেন না চলে যান এটা তো অপশনাল ভাইয়া এটা দিবেন না এটা দেওয়ার প্রয়োজন নাই অ্যাকাউন্ট হয়ে গেছে হ্যাঁ অ্যাকাউন্ট হয়ে গেছে এই যে অ্যাকাউন্ট হয়ে গেছে না ভাইয়া এই যে এখন দেখেন এখানে হচ্ছে ইমেল করা যায় ল্যান্ডিং পেজ করা যায় সোশ্যাল পোস্ট অ্যাড পোস্টকার্ড এখন এইখানে এখন কথা হচ্ছে আপনার অডিয়েন্স অ্যাড করবেন সেন্ড ইমেল করবেন কিভাবে অডিয়েন্স অ্যাড করবেন সেটা হচ্ছে অডিয়েন্সে যান ভাইয়া অডিয়েন্স কোথায় যাব এখানে এই যে এখানে হুম হুম অডিয়েন্স ড্যাশবোর্ড আপনি তো বুঝছেন আমার মাথা থেকে চলে গেছে ম্যানেজ অডিয়েন্স ইম্পোর্ট কন্টাক্ট
এই যে অ্যাড সাবস্ক্রিপশন, তখন হচ্ছে এইটার একটা লিংক আপনি যখন ইয়েতে দিয়ে দিবেন, ওয়েবসাইটে দিয়ে দিবেন, ওয়েবসাইটে পপ আপ হবে, ওরা ওইখানে সাইন আপ করবে। সাইন আপ করার পরে ওরা যখন সাইন আপ করে নিবে, ওদের জিমেইলের অ্যাড্রেসটা আপনার এখানে এসে অ্যাড হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, কারণ আপলোড আমার কাছে তো নাই, আমি কি আপলোড টিএসবি ভাইয়া কন্টিনিউ এন্ড আপলোড দেন, আমি দেখাচ্ছি কোথায় আছে। ব্রাউজ, এখন ব্রাউজ দিয়েছেন না, ব্রাউজের জায়গাটা এখানে, এখানে হোল্ড করেন, ব্রাউজের জায়গাটাতে একটু পরে যান, আপনি এই ক্যান্সেল করেন। এখন এখান থেকে বের হয়ে আপনি আপনার পিসিতে আমাদের যেই যে মেইল দেখেন, আমাদের অল লিংকস দেয়া আছে না একটা অ্যাসাইনমেন্টের, ওইখানে সবার মেইল অ্যাড্রেস দেয়া আছে, ওই মেইল অ্যাড্রেস গুলিকে এক জায়গায় নিয়ে আসেন। মেইল অ্যাড্রেস পাঠাতে পারবো একটু, পাঠাও না মেইল অ্যাড্রেস গুলি এবং নাম গুলি প্রত্যেকের নামের পাশে, তো মেইল অ্যাড্রেসটা নামটাকে হচ্ছে একটা এক্সেল শিটে সাজান। জি এটা করে দিতে পারবো। খান লিংকটা একটু পাঠাও না আমার কাছে, কার কাছে আছে খান? খান আছেন, পিয়ালের কাছে মনে ছিল, এটা সোমা দিদির কাছেও আছে। সোমা দিদি কেউ ক্লাসে নাই, ওই যে অ্যাসাইনমেন্টের আর অল লিংকস এর যেই লিংকটা, লিংকটা হচ্ছে ভাইয়াকে দিয়ে দেন। ভাইয়া ইফতি দিয়ে দিয়েছে, ওকে পাইছি, দেখেন দিয়ে দিয়েছে। হ্যাঁ থ্যাংক ইউ ইফতি, গুড গুড। না পো ওই ঠান্ডার একটু সমস্যা তো, সেজন্য কথা বলতে ঠান্ডা লেগে গেছে আপু। থাকে সব সময় চুপচাপ, ও হচ্ছে সবচেয়ে ফাস্ট ইফতি। হ্যাঁ হ্যাঁ, অ্যাকটিভ মেম্বার আমাদের গ্রুপের, ইমন ঘুম, খান ঘুম, সবাই ঘুমাচ্ছে দেখেন। ওরা ক্যামেরাটা অফ করে ভাইয়া মিউট করে দিয়ে ঘুম দেয় যাতে আপু বুঝতে না পারে। ওরা তো বুঝে না আমি যখন অনলাইন ক্লাস করছি আমি এমনি ফাঁকি দিচ্ছি, এই জন্য আমি জানি। ভাইয়া এখানে ইস্যুজ আছে, যেমন তোফাজ্জল হোসেন যিনি, ইনি কিন্তু আমাদের সাথে আর ক্লাস করেন না, এভাবে দিলে হবে না ভাইয়া। সব জায়গায় ইস্যু থাকলে কেমনে হবে? হ্যাঁ আমি জাস্ট নিয়ে আসছি, এখন আমি সাজাবো, কিভাবে সাজাইতে হবে বলেন। নাম, জিমেইল, এই যে জিমেইল, এতে সাজানো আছে না ভাইয়া? ভাই দেখেন তো ইমন তো এটা বললো, ইমনের টা আছে নাকি আগে? না উনি জিজ্ঞাসা করলো আছে কিনা। নিচে যান না ভাইয়া, নিচে যান, উপরে থাক ভাইয়া, নিচে যান, নিচে যান, আমি দেখি ইমন আছে কিনা। ইমনের নাম মনে হয় নাই, আমার তো আছে তো দেখা যায়। হ্যাঁ আমি আছি, এটা অনেক আগে আমি আপডেট করেছিলাম। আচ্ছা হ্যাঁ, এটা একদম প্রথম প্রথম দিয়েছিলাম আমরা। এই ইমন তোমারটা করে দিই, বলো তোমার পুরো নামটা বলো। না ভাইয়া পরে বলেন, ইমন এখন বলেন করেন নাই কেন? এই যে এতদিন চিৎকার করছি আপনারা এখানে লিংক অ্যাড করেন, লিংক অ্যাড করেন, ইমনের নাই, নকিবের নাই, ভাইয়া স্ক্রল করেন, তার মানে নকিব এই পর্যন্ত যতদিন ক্লাস করছে অ্যাসাইনমেন্ট ছিল, কোনো অ্যাসাইনমেন্ট সাবমিট করে নাই নকিব। নকিব এখন আর একটাও কথা বলবে না, একটাও কথা বলবে না। আচ্ছা আমাদের তো এটা এখন আপাতত লাগবে না, না এই অ্যাড্রেসটা ফেসবুক, না ফেসবুক লাগছে না ভাইয়া। তারপরে এগুলো একটার দরকার নেই, মানে ইউটিউব ফেসবুক ইত্যাদি এগুলো দরকার নেই? না এগুলো কিছুই দরকার নেই। ওকে ডিলিট, এটা মানে মোবাইল নম্বর। হ্যাঁ হ্যাঁ মোবাইল নাম্বারটা থাকুক, এই যে মাঝে আরেকটা রয়ে গেছে, মাঝের এটা ডিলিট করেন। উচ্চাস বড়ু, আচ্ছা ভাইয়া তোফাজ্জল হোসেন যিনি ওনাকে রিমুভ করেন ভাইয়া, এটা ঠিক করেন, ওই যে মোবাইল নম্বরে কিছুটা ইয়া আছে, প্রবলেম আছে, নিচের দিকে, নিচের দিকে। ওমর ফারুক আর আজিম হোসেন রানা এই দুইজনের এখানে ইয়াটা কেটে দিন, 88 কেটে দেন, 88 কেটে দেন। এখানে ওই যে এক্সেল জিরো নেয় না, তো জিরো নেয় না আর প্লাসও নেয় না, সেজন্য সমস্যা। নাহলে এখানে প্লাস প্লাস নেয় না কি দেখেন,
প্লাস তো নিবে না প্লাস তো ইয়ে প্লাস নিবে না প্লাস তো ফাংশন নিবে না ভাইয়া আপনাদের ব্যাচের দাঁড়ান এখানে নাইকার কার দেখি তোফাজ্জল হোসেনকে কেটে দেন ভাইয়া উনি এখন আর আমাদের সাথে ক্লাস করেন না উনি দুদিন ক্লাস করেন থাকলে আমি ওই এটা করব আর কি নাকি যে কি ওনাকে পাঠানোটা যে ও তো ক্লাস করেন ওনাকে পাঠানোটা ওনার কাছে খুব পেইনফুল হয়ে যাবে তোফাজ্জল দুই নাম্বার ভাইয়া সেকেন্ড ওয়ান নাম্বার ভাইয়া নাজমুল আছে পিয়াল আছে সোমা মল্লিক আছে গিয়াসউদ্দিন আছে তালুকদার আছে আসাবউদ্দিন খান নয়নতারা চাকমা আব্দুল্লাহ আব্দুল্লাহ আমাদের সাথে ক্লাস করে না ভাইয়া আচ্ছা একটা মেয়ে ছিল যে ওই যে তারা ওই নাই ভাইয়া ওর একটু ফ্যামিলি ইস্যুস আছে ও আমার সাথে কথা বলেছে ওর একটু ফ্যামিলি ইস্যুস আছে ভাইয়া ভাইয়া এই যে আব্দুল্লাহ কত নম্বর এটাই 11 নাই হ্যাঁ আচ্ছা ইমত তোমার পুরো নাম আচ্ছা তোমার তো অ্যাড্রেস আমি একটু আগে পাইলাম এক মিনিট দেখেন আমাদের ওমর ফারুক ভাই দাঁড়ান দেয় নাই কে সেটা আমি ধরতে যাচ্ছি আমার তো নাম মাথায় নেই এখনো এটা কে শাওনা মহিউদ্দিন মহিউদ্দিন কে ভাই মহিউদ্দিন এখানে কোথা থেকে পাচ্ছেন মহিউদ্দিন হচ্ছে আমার মর্নিং ব্যাচে ভাইয়া আচ্ছা ওরা মনে হয় আজকে এখানে খান ভাই ইমেল আইডি দেখেন আপনি ওমর ডিএম এক্সপার্ট বলে ওমর ডিএম এক্সপার্ট হ্যাঁ ঠিকই তো আছে আপনার মতো সামনেটা আছে শাওনও নাই শাওন নাই তারপরে হচ্ছে ইমন নাই ইফতি পাঠাছে ইফতি তো থাকবে এই যে ইকরাম বিন ইসমাইল ইফতি আছে হ্যাঁ ঠিক আছে ওকে এটা হচ্ছে গিয়া এটা কে এই যে ইমন ইমন পাইছি ইমন তো পাবে না ইমনেরটা ইমন এই পর্যন্ত অ্যাড করে না এই যে আমি আপনাদের সাথে চিৎকার করি ক্লাসে ভাইয়া হ্যাঁ ইমন আজকে বলল হ্যাঁ আপু আপনার ভয়েস আসলে রুড 01516 0 ফজলুল ভাইয়া আমারটা তো ইফতির উপরে আছে ইকরাম বিন ইসমাইলের উপরেটাই তো আমার ও আচ্ছা তাহলে মুছে দিব সমস্যা নেই 01 518 86 611 রানা আছে সৈকতের নাই ভাইয়া সৈকত আছে আজকে ক্লাসে ভাইয়া শাওন চৌধুরী তো আছে সৈকত নাই ইমন নাই শাওন বললো ওটা আছে না ইমন আছে দুই নম্বরে পিটাবো ইমন দুই নম্বরে আছে লাইভে আছে ইমন কবে দুই নম্বরে আসছে সৈকত দাস হ্যালো সৈকত দাস গুপ্তা আপনি আমার কথা শুনতে পাচ্ছেন যার যারটা নাই নাম ইমেল অ্যাড্রেস মোবাইল না 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 মহিউদ্দিন আপনি না আপনি না সৈকত নকিব সোমার মোবাইল নম্বর কত 01854737383855 আমার ইমেল অ্যাড্রেসটাও ঠিক করতে হবে আচ্ছা দাঁড়ান সোমা দিদি দাঁড়ান ভাইয়া একটা মিনিট নকিব জি আপু আপনাদেরকে কতদিন চিৎকার করে বলেছি যে এই জায়গায় অল লিংকে নিজেদের লিংকগুলি অ্যাড করেন নিজেদের লিংকগুলি অ্যাড করেন আপনার নামও অ্যাড করেন নাই কারণ কি ভাই আমার কথা আপনার ভালো লাগে নাই ভালো লাগেনি আমার কথা আপনার অ্যাড করতেছি ফজলুল ভাই আর আপনি কই আচ্ছা এখানে ওই আসিফ আসাব 2 দেন তো 69 এর জায়গায় ওটা 69 টা ইউজ তেমন করা হয় না তো এটা আপনি চেঞ্জ করেন নাই কেন
আমি মনে করছি ফারুক ভাই এটা আছে আমি ওই জন্য গিয়া পরে নেটের প্র্যাকটিস করতেছিলাম তো ওই জন্য এটা না প্র্যাকটিস করতেছিলেন না আপনাদেরকে বলেছি ওই মেইল অ্যাড্রেসটা দিতে যেটা আপনারা ফর্মালি সব জায়গায় ইউজ করেন যেটাতে অফিস আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারবে আপনাদের ওই যে আমি আপনাকে দিয়ে খোলাচ্ছি কাজের জন্য ওই ইমেল অ্যাড্রেস তো দিতে বলিনি যেটাতে আপনারা বছরে যান না অফিস আপনাদের কোথায় গিয়ে খুঁজে ধরবে এই মেইল অ্যাড্রেস এই ইনফরমেশন অফিসের কাছে থাকে মিনিস্ট্রির কাছে থাকে আমার কাছে থাকে না আপনাদের সাথে আমার চিৎকার কেন করতে হয় আপনারা বুঝেন না আপনার কোর্টে যখন আপনি ইমেল অ্যাড্রেস দিবেন যেটাতে যান না সেটা দিবেন না ওইটা তো একসাথে চালু আছে তারপরে ওইটা আমি তেমন সচরাচর ইউজ করি না কথা তো সেটাই যেটা সচরাচর ইউজ করেন না ওই ইমেল অ্যাড্রেসটা কি আপনি আপনার কোর্টে দিবেন কোথাও প্রয়োজন হলে ওটাই দিই আপনাদের আসলে মাঝে মাঝে আপনাদের বিহেভিয়ার দেখলে আমার আর বলার কিছুই থাকে না ফজলুল ভাই 8 নম্বরে দেখেন 8 নম্বরে হ্যাঁ কি সমস্যা এখানে 2 দেন 69 এর জায়গায় শুধু 2 হবে আর কিছু না ওই লিংকে ওটা আপডেট করে দিবেন হ্যাঁ ভাই আমারটা একটু ঠিক করে দেন আমি পাঠাইছি তোমা দিদি এইটা আপনাদের লিংকে আপডেট হচ্ছে না এটা ইমেল মার্কেটিং এর জন্য এটা ইমেল মার্কেটিং এখানে আপডেট হবে আপনাদের লিংকে কিন্তু ভাইয়া করছে না আপনাদের লিংক যেমন ছিল তেমন রয়ে গেছে ইমন আমাকে বললো তো আপু এই যে দেখেন দুয়ে ইমনের ওইখানে গিয়ে দেখেন লিংক খালি আছে তাহলে তো আপু আমি নিজে দিতে পারবো হ্যাঁ আপনি নিজে দিতে পারবেন এটা ইমেল মার্কেটিং এর জন্য যাচ্ছে আলাদা জিনিস তোমা ওইটা ওইটা আলাদা জিনিস হ্যাঁ এটা যেটা করতেছে এটা একটা প্র্যাকটিস পারপাস অডিয়েন্স তৈরি এটা ওনলি ফর প্র্যাকটিস আচ্ছা ঠিক আছে তো এখন কি মেইল অ্যাড্রেসটা ঠিক আছে না ভাই এখন সিং আপ করা নাই তো সেজন্য ভাইয়া আপনি হচ্ছেন এইখানে চাইলে তাদের অ্যাড্রেস এখন একটা মোটামুটি টাইপের অ্যাড্রেস দিয়ে দেন আর হচ্ছে একটা বার্থডে ডেট দিয়ে দেন এখানে ডেট না আচ্ছা আমি তাহলে এক কাজ করি আমরা তো আজান পড়ে গেছে না আপনাদের আজান পড়ে গেছে হ্যাঁ 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 তাহলে 4টা আজান হয়ে যায় তো